ফেসবুকও ঢুকি নাই একবার, দেখ 6:30টা ক্লাস এক পরের জন্য মনে ছিল না কি এটা, বুঝলি? মানুষ কত জায়গায় তুই কল দেয় এখন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যালো, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আমি তো আজকে ভুলে গেছি ভাইয়া, ভুলে গেছি ক্লাসে 6:30টা দিছি, খেয়াল ছিল না, ফেসবুকও ঢুকে না। আমি সকাল থেকেই বলতেছি 7টায় ক্লাস, 7টায় ক্লাস, 6:30টাতে বুঝছি কেউ একজন মনেও করার নাই, আর আমি ফেসবুকও ঢুকি নাই। ওকে, যা হোক, বাংলাদেশের শিল্প, আজকে আমরা শিল্প এবং ইন্ডাস্ট্রি মানে শিল্পের অংশটা শেষ করে, শিল্পের অংশ শেষ হয়ে গেলে আমাদের কাজ হলো মেগা প্রজেক্ট নিয়ে একটু আলোচনা করে, দেন আমরা জাতিসংঘ নিয়ে আলোচনা করব আজকে। তো বাংলাদেশের শিল্প, শিল্পের মধ্যে বাংলাদেশের উচ্চ অগ্রাধিকার শিল্প, উচ্চ অগ্রাধিকার শিল্প কিন্তু বাংলাদেশের 7টি, 7টি উচ্চ অগ্রাধিকার শিল্প। সে 7টির মধ্যে হলো, যেমন পাট থাকবে, চামড়া থাকবে, ওষুধ থাকবে, পোশাক থাকবে, এটা আপনি বুঝতেই পারতেছেন। পাট, চামড়া, ওষুধ, পাট, চামড়া, ওষুধ, তারপরে হলো পোশাক, এই 4টা যে থাকবে এটা নিঃসন্দেহে বোঝাই যায় যে এই 4টা থাকবেই। এরপর লাইট ইঞ্জিনিয়ারিং, লাইট ইঞ্জিনিয়ারিং এটা মানে ক্ষুদ্র যে মেশিনারিজ বা সফটওয়্যার শিল্প সেটা। ও আচ্ছা, আইসিটি এবং সফটওয়্যার শিল্প আলাদা, সফটওয়্যার আর কৃষি যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি, এই 7টি শিল্প হলো উচ্চ অগ্রাধিকার শিল্প। বাংলাদেশের উচ্চ অগ্রাধিকার শিল্প, উচ্চ অগ্রাধিকার শিল্প হলো 7টা। সাতটার পরে ক্লাস হবে এখন শুনি, আপনার মনে নেই? আমার আসলে মনে নেই, একজন ফোন দিছে তখন মনে হয়েছে, আর ফোন ধরছে আর একজন। সকাল থেকে তো বিকালে ভাবছি যে ক্লাস নিতে পারবো কিনা, নেট নাই মনে, ওইটাও শুনে বলতেছে। ওকে, এরপরে এনসিআইডি, এটা হলো শিল্প পরিষদ, জাতীয় শিল্প পরিষদ, ন্যাশনাল কাউন্সিল ফর, ন্যাশনাল কাউন্সিল ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। সাধারণত সকল পরিষদেরই, জাতীয় শিল্প পরিষদকে বলা হয় এনসিআইডি, সকল পরিষদেরই প্রধান থাকেন প্রাইম মিনিস্টার, এনসিআইডি এর প্রধানও প্রাইম মিনিস্টার। এর সভাপতি প্রধান প্রাইম মিনিস্টার, ঠিক, এর যে সহ সভাপতি সে থাকবে শিল্পমন্ত্রী, সহ সভাপতি শিল্পমন্ত্রী। যেমন অর্থনৈতিক নির্বাহী পরিষদের আছে একনেক, যে একনেকের প্রধান থাকেন অর্থমন্ত্রী, ঠিক তেমনি শিল্পের এই পরিষদের প্রধান থাকেন শিল্পমন্ত্রী।
উচ্চ অগ্রাধিকার শিল্প হলো 60টা, পাট চামড়া ওষুধ পোশাক, তারপর হলো কৃষি যন্ত্রপাতি, লাইট ইঞ্জিনিয়ারিং আর সফটওয়্যার। এবছর আপনার দুইটা প্রতিষ্ঠান খুব বেশি গুরুত্বপূর্ণ, একটা হলো বিএসটিআই আর একটা হলো ডিপিডিটি। ডিপিডিটি এটা দুইটাই কিন্তু শিল্প মন্ত্রণালয়ের অধীনে, শিল্প মন্ত্রণালয়ের অধীনে দুইটা প্রতিষ্ঠান, একটা বিএসটিআই আর একটা ডিপিডিটি। ডিপিডিটি মানে হলো ডিপার্টমেন্ট অফ পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক। পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক, ট্রেডমার্ক এটা কিন্তু 2003 সালে প্রতিষ্ঠা, এবং এরাই কিন্তু আপনার এই যে জিআই পণ্য, যে জিআই পণ্যের স্বীকৃতি রিসিভ করে, স্বীকৃতি গ্রহণ করে, অর্থাৎ যেই ইন্টারন্যাশনালে যে স্বীকৃতিগুলো আসে সেই স্বীকৃতিটা কিন্তু রিসিভ করে শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অফ পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস। ডিপার্টমেন্ট অফ পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস 2003 সালে প্রতিষ্ঠিত, ওরাই শিল্প মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, ওরাই জিআই পণ্যের স্বীকৃতি দিয়ে থাকে। আরেকটা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ, সেটা হলো বিএসটিআই। বিএসটিআই হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। পরীক্ষা আসবে যে কোনটা কোন মন্ত্রণালয়ের অধীনে, যেমন এর আগে আসছিল বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড, যেটা শিল্প মন্ত্রণালয় দিয়া বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, এটা কিন্তু একবার পরীক্ষা আসছিল। তো দেখা গেল এই বিএসটিআই কোন মন্ত্রণের অধীনে সেটা আসতে পারে। এরা পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। আর বিএসটিআই এটা শিল্প মন্ত্রণের অধীনে 1985 সালে প্রতিষ্ঠিত, এটা 85টা 3। আর একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো বিটাক, বিটাক প্রতিষ্ঠান, যেটা হলো বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার। বিটাক বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার। বিটাক আর এর প্রতিষ্ঠা হলো 1962, 1962। যদি পাকিস্তান আমলে হয়েছে, এটা বাংলাদেশের, মানে বাংলাদেশ হওয়ার পরে এটা আবার বাংলাদেশ নাম হয়ে যায়। রপ্তানি পণ্য আর খাতের মধ্যে একটা পার্থক্য আছে, রপ্তানি আয় 1 নম্বরে হলো মানে রেডিমেড গার্মেন্টস, এটা একটুখানি বোঝার চেষ্টা করবেন। 2 নম্বরে হলো নিটওয়্যার, 3 নম্বরে হলো হোমটেক্স, 4 নম্বরে হলো পাট ও পাটজাত পণ্য, তাহলে 1 নম্বরে হলো রেডিমেড গার্মেন্টস, দুঃখিত, 3 নম্বরে পাট ও পাটজাত পণ্য, 4 নম্বরে হোমটেক্স,
আর 5 নম্বর হলো কৃষিজাত পণ্য। এখানে এটা হলো পণ্য, রপ্তানি পণ্য। আর যখন রপ্তানি খাত বলবে, খাত বললে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। রপ্তানি খাত, রপ্তানি খাত বললে এক হবে পোশাক, আর দুই হবে পাট, আর তিন হবে কৃষিজাত পণ্য। কৃষিজাত পণ্য এখন যদি অপশনে এরকমের থাকে, দুইটা প্রশ্ন দেখেন, দ্বিতীয় প্রধান রপ্তানি আয়, রপ্তানি খাত, দ্বিতীয় প্রধান রপ্তানি খাত পোশাক, পাট, কৃষি। এখানে উত্তর হবে পাট। যখন প্রশ্ন করা হবে দ্বিতীয় প্রধান রপ্তানি রপ্তানি পণ্য গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস, দুই নিট ওয়্যার, তিন পাট, আর চার হবে কৃষিজাত পণ্য, তখন উত্তর হবে নিট ওয়্যার। এখানে হোমটেক্স, নিট ওয়্যার এবং গার্মেন্টস এই তিনটাই কিন্তু পোশাক খাত। এখন ওরা অপশনে কিন্তু নিটওয়ার যদি থাকে, সেকেন্ড অপশন, নিটওয়ার অপশনে থাকলে দ্বিতীয় রপ্তানি পণ্য নিটওয়ার হবে, দ্বিতীয় রপ্তানি পণ্য নিটওয়ার হবে। কোন গ্রুপে? হ্যাঁ, 43-এর গ্রুপটা দেখুন। আই থিঙ্ক বুঝতে পারছেন, হোমটেক্স বাই নিটওয়্যারটাকে আলাদা করলে তখন কিন্তু দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য হবে, যদি হোমটেক্সটাকে আলাদা, মানে নিটওয়্যারকে আলাদা করে ফেলে। কয়জন দেখাচ্ছে না তো? নিটওয়্যার সাধারণত কেউই দেয় না, নিটওয়্যার সাধারণত দেয় না। আমি এক নেটওয়ার্ক বেসিক গুলো দিনে, রিসেন্ট গুলো দিনে, কারণ এটা কনফিউজড একটা বিষয়, কনফিউজ একটা বিষয় যে তখন বলবো যে দ্বিতীয় প্রধান রপ্তানি নেটওয়ার্ক করতে আসলো। অনেকে তো জানেই না যে নেটওয়ার্কটা পোশাকের মধ্যে অন্তর্ভুক্ত। এখন এই যে দেখেন বিকেএমইএ, এরা কিন্তু নেটওয়ার্ক নিয়ে কাজ করে, বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট ম্যানুফ্যাকচুরার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, ম্যানুফ্যাকচুরার্স অ্যান্ড এক্সপোর্টার, এটা হলো নিটওয়্যার। আবার আছে বিজিএমইএ, এটা গার্মেন্টস নিয়ে কাজ করে। নিটওয়্যার আর গার্মেন্টস এর মধ্যে পার্থক্য হলো, আপনাদের কমেন্ট এখানে, ওইটা দাও তো আমার ফোনটা, ওইটা ওপেন করে দাও, আমাদের কমেন্ট এটার মধ্যে আসে না কেন? এটার মধ্যে কমেন্ট দেখা যায় না, কালকে তো দেখা গেছিল, এখন আবার এটার মধ্যে দেখা যায় না। এটার মধ্যে কমেন্ট স্টিল রয়ে আছে। হাসান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক বলতেছে আশিসনাথ বসে 51 বিলিয়ন ডলার, 51 বিলিয়ন কেমনে? ব্যাপারটা হয়েছে যে নিটওয়্যারটা হলো যেটা, যে আমি টি শার্টটা পরছি, নিটওয়্যার, নিটওয়্যারের মানে
ইয়া থাকে না, মানে কাটিং বেশি থাকে না, অর্থাৎ একটা সেলাই থাকে, এক সেলাইকে নিটওয়্যার বলে। যেমন বোরকা, বোরকা যেমন আমরা এই টি শার্ট, এগুলো হলো নিটওয়্যার। আর গার্মেন্টসটা হলো যে রেডিমেড গার্মেন্টস, মানে পোশাক যেটা একেবারে আপনার প্যান্ট শার্ট এগুলো। হোম টেক্স মানে হলো আপনার বিছানার চাদর, টেবিল ক্লথ, পর্দার কাপড়, তোশকের কাপড়, এগুলো হলো হোম টেক্স। টেবিল ক্লথ, হ্যাঁ, এগুলো মানে ঘরের মধ্যে যে কাপড়গুলো হলো, যেমন আপনার চাদর, বিছানার চাদর, তারপর আপনার এই যে সোফার কাপড়, তারপর হলো আপনার এই কাভার, তারপরে পর্দার কাপড়, তারপর ল্যাপ তোশক, এগুলো হলো হোম টেক্স। ক্লিয়ার? ওকে, খাদ্য ও পণ্য আলাদা হবে যদি প্রশ্ন করে এভাবে। সাধারণত যদি খাদ বলা হয়, খাদ বললে এভাবে, একেবারে এভাবে, এক হলো পোশাক, দুই হলো পাট, আর তিন হলো আপনার কৃষিজাত পণ্য। যখন খাদ বলবে এভাবে সিরিয়ালটা হয়, আর যখন পণ্য বলে তখন কিন্তু সিরিয়ালটা মানে অনেক সময় তারাও একটার মধ্যে ধরে নেয়। অর্থাৎ পোশাকের মধ্যে কিন্তু দেখবেন একটা আছে গার্মেন্টস, দুই হলো নিটওয়্যার। পণ্য যখন বলবে, নিটওয়্যারের পরে হলো পাট, তারপরে হোম টেক্স। এখন এখন যে কোয়েশ্চেন হয়, আমার যেটা মনে হলো যে এটা আপনাদের বলে দেওয়া উচিত, কারণ এখন যে খুব স্মার্ট কোয়েশ্চেন হয়, তাতে কিন্তু দেখা যাবে যে দ্বিতীয় রপ্তানি পণ্য নিটওয়্যার দিয়ে বসে থাকবে, তখন কিন্তু অনেকেই পাট দেখাবেন এবং উত্তরটা কিন্তু তখন হবে না। সেজন্য আমি বলে দিলাম বিষয়টা, পণ্য বললে গার্মেন্টস, তারপর নিটওয়্যার, পাট, 3 নম্বর, 4 নম্বরে যে হোম টেক্স, কৃষি তখন 5 নম্বরে চলে যাবে। ওকে, বিজিএমই হলো গার্মেন্টস, গার্মেন্টসের জোট। বিজিএমইএ পোশাক, যেটা গার্মেন্টস বা পোশাক, এই পোশাকের যে পোশাক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, তাদের মালিকদের জোট হলো মানে তাদের মালিকদের জোট হলো বিজিএমইএ, আর নিটওয়্যার মালিকদের জোটের নাম হলো বিকিএমইএ, আর এফবিসিসিআই এটা হলো বণিক সমিতি। বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসায়ীদের জোট হলো এফবিসিসিআই, ফেডারেশন অফ বাংলাদেশ, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আপনাদের বইতে সবই দেয়া আছে, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার্স, রপ্তানিকারক এবং প্রস্তুতকারক, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, নিটওয়্যার, এফবিসিসিআই হলো বণিক সমিতি, সর্বোচ্চ পরিষদ এটা, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, আর ফিকি যেটা FICCI, এটা হলো বিডিতে নিযুক্ত বিদেশি ব্যবসায়ীদের জোট, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশে নিযুক্ত বিদেশি ব্যবসায়ীদের জোট হলো ফিকি, বিদেশি ব্যবসায়ীদের জোট হলো ফিকি। তাহলে বিকিএমই হলো নিটওয়ার্ড, বিজিএমই হলো গার্মেন্টস, এফবিসিসিআই হলো বণিক সমিতি, এগুলো একটাও কিন্তু সরকারি না, সবগুলো ব্যবসায়ীদের জোট। ক্লিয়ার? এখন আপনাদের আরেকটা বিষয় হলো, আপনাদের জন্য পোশাকটা গুরুত্বপূর্ণ, পোশাক শিল্প, পোশাক শিল্প খুব খুবই গুরুত্বপূর্ণ। এই পোশাক কিন্তু আপনার পোশাক মানে প্রথম রপ্তানি করেছিল কিন্তু আনুষ্ঠানিকভাবে না, আনুষ্ঠানিকভাবে রপ্তানি করা হয় নাই, প্রথম মানে পোশাক রপ্তানি শুরু শুরু হয় কিন্তু 1973 সালে রিয়াজ গার্মেন্টস। এটা আনুষ্ঠানিক রপ্তানি না, এমনিতে বাংলাদেশ থেকে তারা কিছু অনানুষ্ঠানিকভাবে কিনে নিয়ে যায়, আনুষ্ঠানিক না। আর এই রপ্তানিটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়, এটা হলো যে একটা মানে আনুষ্ঠানিক বলতে তারা
টোল দিয়ে ঢুকে আবার ওখানে আনুষ্ঠানিক রিসিভ করে সেটাকে বোঝায়। তাহলে রপ্তানি আনুষ্ঠানিকতা শুরু হয়, আনুষ্ঠানিকতা শুরু সেই 1978-এ এবং এটা ইউএসএ যুক্তরাষ্ট্রে। মনে রাখবেন আমাদের শ্রমিক রপ্তানি শুরু হয়েছে বা জনশক্তি রপ্তানি শুরু হয়েছে 1976-এ এবং সেটা হয়েছে কিন্তু সৌদি আরবে। সৌদি আরবে তৎকালীন যে সরকার ছিল তারা সৌদি আরবে 11 জন সৌদির রাজপরিবারে কর্মচারী হিসেবে 11 জনকে পাঠিয়েছিল বাংলাদেশ, আর সেই 11 জনের থেকেই এটার তৈরি হয়। ক্লিয়ার? এখন আপনাদের সাধারণত আসে যে 70-এর দশক, কিন্তু দশক আর শতকের মধ্যে পার্থক্য হলো দশকটা হয় আগের আর শতক হয় পরেরটা। যেমন 1970 ধরেন, 1975 ধরেন, এখানে দশকের ঘরে কি আছে? 7, তার মানে 70-এর দশক। আর এখানে শতক একক দশক, শতকের ঘরে আছে 19 ধরেন, এটা হবে 20 শতক। 20 শতক আর 70-এর দশক, দশকের হিসাবটা করতে হয় যেই ঘরে থাকে ওই ঘরটা, অর্থাৎ 70 থেকে 79 পর্যন্ত এটা কিন্তু 70-এর দশক। ঠিক তেমনি 1980 থেকে 1989 এটা হবে কিন্তু 80-এর দশক। আর এই 19 শতকটা পরেরটা হয়, পরেরটা বলতে 1980 মানে 20 শতক। আমরা এখন আছি 2021 সাল, দ্যাট মিনস 21 শতক, মানে 20-এর কারণে 21, আবার 21-এর কারণে না, আমরা এখন 20-এর দশকে আছি। দশক বলতে 20-এর দশকে আছি আর শতক বলতে আমরা 21 শতকে আছি। তার মানে এটাই পরীক্ষা আসে, চিংড়ি রপ্তানি কিন্তু পরীক্ষা আসছিল, চিংড়ি রপ্তানি কিন্তু 70-এর দশক না 80-এর দশক একটা পরীক্ষায় চলে আসছিল। ঠিক তেমনি এখন চলে আসতে পারে যে কোন দশকে এটা রপ্তানি শুরু হয়, 70-এর দশকে, এবং আমরা প্রথম রপ্তানি করছি কিন্তু যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে প্রথম রপ্তানি করে, মনে রাখবেন আমাদের এই পোশাক শিল্পের যে অবদান, অর্থাৎ এখানে হলো রপ্তানিতে, রপ্তানিতে অবদান যে হিসাব আমরা পেয়েছি তাতে 82% হয় প্রায়। গত বছর কিন্তু 84% ছিল, আগের বছর এটা 84% ছিল, 84% অফ 2020, 20 সালে ছিল 84%। আমাদের জিডিপিতে এই পোশাক রপ্তানি আয়ের অবদান কিন্তু 55%, জিডিপিতে অবদান 55%, এখানে নারী শ্রমিক আছে 83%। আমাদের শ্রম শক্তির মধ্যে 83% নারী, এই শ্রম শক্তি অর্থাৎ প্রায় 40 লাখ, 40 লাখ শ্রমিক আছে। এই 40 লাখ শ্রমিকের মধ্যে মোট শ্রমিক বললে হলো 40 থেকে 45 লাখ, এর মধ্যে 83% নারী, অর্থাৎ পোশাক শিল্পে 83% নারী। আমাদের যদি কারখানা বলেন, আমাদের কারখানা আছে, পোশাক কারখানা আছে 4600 পোশাক কারখানা। মনে রাখবেন পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব 10টি কারখানার বিশ্বের মধ্যে 10টি কারখানার 7টি বাংলাদেশের। পরিবেশ বান্ধব 10টি পোশাক কারখানার মধ্যে 7টি বাংলাদেশের। এখন আপনাদের পরীক্ষায় যেটা আসতে পারে যে পোশাক রপ্তানিতে আমাদের অবস্থান কত, দেখেন পোশাক রপ্তানিতে আমাদের অবস্থান প্রতিদিনই এটা আপডেট হয়। সো আনটাডের রিপোর্ট যখন আপনাকে বলবে তখন কিন্তু 71 থেকে 80, না 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 71 থেকে 80 না, অর্থাৎ দশকটা হবে ওইটার মধ্যে, 80 হয়ে গেলে 80-এর দশক হয়ে যাবে আপনাদের পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান। পোশাক রপ্তানিতে অবস্থান, এখন পোশাক রপ্তানিতে অবস্থান একটা আছে বিশ্বে আর একটা আছে যুক্তরাষ্ট্রে। পোশাক রপ্তানিতে অবস্থান একটা বিশ্বে আর একটা যুক্তরাষ্ট্রে, এবং সেই অবস্থানটা 2021 সালের রিপোর্ট যদি বলেন, 1 নম্বরে চীন, 2 নম্বরে ইউরোপিয়ান ইউনিয়ন, 3 নম্বরে ভিয়েতনাম, 4 নম্বরে বাংলাদেশ। এইটা কিন্তু আনটার্ড রিপোর্ট, আনটার্ড রিপোর্ট বছরে একবারই হয় কিন্তু প্রতিদিন এটা আপডেট করা হয়।
এখন বর্তমানে আমরা যে রিপোর্ট যখন প্রকাশ করছে তখন কিন্তু আমরা ছিলাম চতুর্থ, বিশ্বের মধ্যে চতুর্থ আমাদের অবস্থান পোশাক শিল্পে। যদি বলা হয় দেশ হিসেবে বাংলাদেশ কততম, পোশাক রপ্তানিতে দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু তৃতীয়, আর ইউরোপে ইউনিয়ন ধরলে সেটা কিন্তু আমাদের অবস্থান হবে চতুর্থ। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়, কিন্তু এই আংটার রিপোর্ট যদি উল্লেখ করে, শুধু এইটা যদি রিপোর্ট করে, 2021 সালের আংটার রিপোর্টে, আংটার রিপোর্টে বাংলাদেশের অবস্থান কিন্তু চতুর্থ। আর যদি এরকম বলে যে পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে কত, মানে আংটার কথা বলে নাই, রপ্তানিতে বিডি তৃতীয়, তখন আবার দেশ হিসেবে বাংলাদেশ হবে, দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয়, কারণ বাংলাদেশ ভিয়েতনামকে আবার এক্সিট করে উঠে গেছে, ভিয়েতনাম আবার নিচে নেমে গেছে, বর্তমানও বাংলাদেশ উপরে আছে। বাট আংটার রিপোর্ট 2021 বললে তখন আপনাকে অবশ্যই চতুর্থ দেখাতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর যুক্তরাষ্ট্রের রপ্তানি, যুক্তরাষ্ট্রের রপ্তানি, এই রপ্তানির ক্ষেত্রে 1 নম্বরে হলো চীন, 2 নম্বরে ভিয়েতনাম, আর 3 নম্বরে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে আমাদের অবস্থান হলো তৃতীয়, তবে বাংলাদেশ প্রবৃদ্ধিতে দ্বিতীয়। অর্থাৎ যুক্তরাষ্ট্রে যে প্রবৃদ্ধি হচ্ছে সেখানে কিন্তু প্রথম হলো ভিয়েতনাম প্রবৃদ্ধিতে, আর বাংলাদেশ প্রবৃদ্ধিতে দ্বিতীয়। প্রবৃদ্ধি মানে আগের বছরের চাইতে বেশি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় হবে। পোশাক রপ্তানিতে যখন বলবে আংটার রিপোর্ট বললে চতুর্থ, আংটার রিপোর্ট না বললে এমনি তৃতীয়, দেশ হিসেবে তৃতীয়, আবার পোশাক রপ্তানিতে বাংলাদেশ তৃতীয়, দেশ হিসেবে তখন দ্বিতীয় হবে। আংটার রিপোর্ট বললে তখন কিন্তু আপনার দেশ হিসেবে তৃতীয় হবে। আর যুক্তরাষ্ট্রের রপ্তানি চীন 1 নম্বর, 2 ভিয়েতনাম, 3 বাংলাদেশ, কিন্তু প্রবৃদ্ধিতে বাংলাদেশ সেকেন্ড, ভিয়েতনামের পরেই বাংলাদেশের অবস্থান। প্রবৃদ্ধি মানে আগের বছরের চাইতে কতটুকু বেশি রপ্তানি করলো সেটা। বাণিজ্যের বিষয়টা কন্ট্রোল করে কিন্তু ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ইপিবি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, ইপিবি বাণিজ্য মন্ত্রণালয়, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে হলো ইপিবি। এখন এই বাণিজ্য মন্ত্রণালয় কয়েকটা বর্ষপণ্য ঘোষণা করে থাকে, বর্ষপণ্য, এই বর্ষপণ্যটা শুরু হয়েছে 2017 থেকে, 2020 সালে বর্ষপণ্য কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিং, লাইট ইঞ্জিনিয়ারিং। এখন বিষয়টা হলো 21 সালে কিন্তু হয়নি, কারণ 21 সালে বাণিজ্য মেলা হয় নাই। বাণিজ্য মেলা হয় জানুয়ারি মাসের 1 তারিখে শুরু হয়, 31 তারিখে শেষ হয়, কিন্তু এই বছর এই করোনার কারণে 2021 সালে বাণিজ্য মেলা হয়নি, 20 সালে বাণিজ্য মেলা হয়েছে, তাই লাইট ইঞ্জিনিয়ারকে বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে, এখন কিন্তু বর্ষপণ্য করা হয়নি। আর পোশাক পার্ক, পোশাক শিল্প পার্ক, এ কথাটা মনে রাখেন, পোশাক শিল্প পার্ক, এটা কিন্তু অবস্থান হলো গজারিয়া মুন্সিগঞ্জে হবে, বাউসিয়া, জায়গার নাম হলো বাউসিয়া, থানা হলো গজারিয়া, জেলা হলো মুন্সিগঞ্জ, বাউসিয়া গজারিয়া মুন্সিগঞ্জ পোশাক শিল্প পার্ক হবে। আর ওষুধ শিল্প পার্ক, ওষুধ শিল্প পার্ক এটা হবে গজারিয়া, এটা গজারিয়া মুন্সিগঞ্জ, এর স্থান হলো গজারিয়া, থানাও হলো গজারিয়ার, এটা গজার, এটার স্থান হলো বাউসিয়া, বাউসিয়া মুন্সিগঞ্জ। আর বঙ্গবন্ধু শিল্প পার্ক, যেটা তো গতকালকে শিখলেন, মিরসরাই, সাত সীতাকুণ্ড এবং হলো সোনাগাজী ফেনী, এই 3টি উপজেলা হবে হলো বঙ্গবন্ধু শিল্প পার্ক। আর ওষুধ শিল্প পার্ক হবে গজারিয়া মুন্সিগঞ্জ। আর এরপরে যদি ওষুধ শিল্প সম্পর্কে দেখেন, গতকালকে আমরা যেখান থেকে শেষ করছিলাম, মানে ওষুধ শিল্প পার্ক,
এই ওষুধ শিল্প পার্ক কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তথ্য হলো 2033 সাল পর্যন্ত বিড়ি মেধা স্বত্ব সুবিধা পাবে, মেধা স্বত্ব সুবিধা পাবে। অর্থাৎ আপনি যেই দেশের কাঁচামাল ব্যবহার করবেন বা যেই দেশের মেধাকে ব্যবহার করে আপনি ওষুধ উৎপাদন করবেন তাদেরকে কোনো ফি দিতে হবে না, এই 33 সাল পরই আপনাকে সেই ফি পরিশোধ করতে হবে। অর্থাৎ 33 সালের পর দেখবেন বাংলাদেশের এই ফি পরিশোধ করতে গেলে ওষুধের দামও বেড়ে যাবে। তো ওষুধ শিল্পের মধ্যে গুরুত্বপূর্ণ এই একটা বিষয়, ওষুধ শিল্পের মধ্যে সবচেয়ে বড় একটি এজেন্সিয়াল ড্রাগস, এজেন্সিয়াল ড্রাগস, এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের সরকারি বড় প্রতিষ্ঠান, এজেন্সিয়াল ড্রাগস সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এই এজেন্সিয়াল ড্রাগসের সবচেয়ে বড় কারখানা হবে কিন্তু গোপালগঞ্জে, বড় কারখানা হবে গোপালগঞ্জ, এজেন্সিয়াল ড্রাগসের সবচেয়ে বড় বড় কারখানা হবে গোপালগঞ্জে। আর এই যে সুবিধাটা 33 সাল পর্যন্ত মেধাস্বত্ব সুবিধা পাবে এটা কিন্তু 2001 সালে শুরু হয়েছে, দোহা রাউন্ড 2001। দোহা রাউন্ড কিন্তু WTO-র একটা প্রকল্প এবং এই প্রকল্প কিন্তু এখনো চলতেছে, WTO-র চলমান কর্মসূচি। WTO-র চলমান কর্মসূচি হলো অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বশেষ কর্মসূচি হলো দোহা রাউন্ড, যেটা 2001 সালে চলছে। এর আগে যে রাউন্ডটা ছিল তার নাম ছিল উরুগুয়ে রাউন্ড, যেটা 1995 সালে শেষ হয়ে গেছিল, 1986-তে শুরু হয়ে 95 সালে শেষ হয়ে যায়। এবং এই দোহা রাউন্ড 95 বলতে কি 94 31 ডিসেম্বর শেষ হয়ে যায়, উরুগুয়ে রাউন্ড। আর এই দোহা রাউন্ড 2001 থেকে শুরু এখন পর্যন্ত চলছে, কাতারের দোহায় 1 সালে যে WTO সম্মেলন হয় সেখান থেকে কিছু নীতিমালা দেয় উন্নয়নশীল বিশ্বের জন্য, এবং সেই সুবিধাটা বাংলাদেশ 33 সাল পর্যন্ত পাবে। 16 সাল পর্যন্ত পেয়েছিল, পরে 17 বছর বৃদ্ধি করা হয়, এখন 33 পর্যন্ত এই সুবিধাটা পাবে। কাগজ শিল্পর কথা যদি আসি, কাগজ শিল্প, এই কাগজ শিল্প কিন্তু শুরু হয়েছে বাংলাদেশ 1953 সালে। কাগজ শিল্প 1953 সালে শুরু হয় এবং সেটা হলো কর্ণফুলী কাগজ কল, কর্ণফুলী, কর্ণফুলী কাগজ কল। এবং আমরা ওটা নামই কাগজের ধরনটা দেখেই বলতাম ওটা কর্ণফুলী, কর্ণফুলী কাগজ কল, যেটা চন্দ্রগুণা, কর্ণফুলী কাগজ কল যেটা চন্দ্রগোনা রাঙামাটিতে, রাঙামাটি, কর্ণফুলী নদীর তীরে। এই কয়েকটা বিষয় আছে কর্ণফুলী নদীর তীরে, কর্ণফুলী নদীর তীরে আছে একটা আছে ইস্টার্ন রিফাইনারি, ইস্টার্ন রিফাইনারি, আর একটা আছে সমুদ্র বন্দর, সমুদ্র বন্দর। এবং এই দুইটা বন্দর কিন্তু চট্টগ্রামে, মানে এই দুইটা ইস্টার্ন রিফাইনারি এবং হলো সমুদ্র বন্দর হলো চট্টগ্রামে। কর্ণফুলী নদীর তীরে আরেকটা আছে সেটা হলো কাগজ কল, কর্ণফুলী পেপার মিল, আরেকটা আছে কাফকো, KAFCO, কাফকো, কর্ণফুলী, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি, ফার্টিলাইজার, FERTILIZER, ফার্টিলাইজার কোম্পানি। এই কাগজ কল এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি, এরা রাঙামাটি, এই দুটো হলো রাঙামাটি। অর্থাৎ কর্ণফুলী নদীর তীরে চারটা বিষয়, ইস্টার্ন রিফাইনারি যেটা একমাত্র তেল শোধনাগার, একমাত্র তেল শোধনাগার বাংলাদেশের, তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি যেটা চট্টগ্রামে, সমুদ্র বন্দর চট্টগ্রামে, কাফকো এবং কাগজ কল, এই দুইটা হলো রাঙামাটিতে। কাফকো হলো কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি এবং সেই কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি হলো জানো, হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপনি চিকন ছিলেন মোটা হয়ে গেছেন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি রাঙামাটি। বাংলাদেশ কত তারিখে NDB সদস্য হয়? ওরে ভাই এটা যে কি একটা, প্রথমে 21 জুলাই বাংলাদেশ NDB সদস্য,
এনডিবি সদস্য হিস্ট্রিটা লিখে নেন, আমি গ্রুপে পোস্ট করব, বা নেক্সট ক্লাসে আমি গ্রুপে মানে ভিউফার জিকে গ্রুপে এটার ক্লাসে বলবো। যেমন দেখেন এখানে 21 জুলাই, এই দিনকে বোর্ড মানে এনডিবিতে আলোচনা আলোচনা হয় 21 জুলাই, আর 20 অগস্ট, 20 অগস্ট কিন্তু আমাদের পত্রিকা আসছে 21 অগস্ট, এই দিনকা এনডিবি সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত হয়, এবং সিদ্ধান্ত হয় যে 1 মাসের মধ্যে দিবে। সেক্ষেত্রে 20 অগস্ট এটা 1 মাসের মধ্যে হয়ে যায়, 21 সেপ্টেম্বর বা 20 সেপ্টেম্বর, 1 মাস পরে সদস্য পদ কার্যকর হবে। কিন্তু ওদের ওয়েবসাইটে এখন 16 সেপ্টেম্বর এই সদস্য পদ কার্যকর করে দিছে, তাহলে সদস্য পদ কার্যকর হয় 16 সেপ্টেম্বর। তাহলে বাংলাদেশের এখন পরীক্ষা তো প্রশ্ন তো অগস্টে হয়েছে, সেক্ষেত্রে তারা কোশ্চেন দিতে পারে যে কবে হয়, তখন 20 অগস্ট দাগাতে হবে। এখন 21 সেপ্টেম্বর এটা আসলে দাগানো যাবেই না, কারণ ওরা বলছিল যে 1 মাস পরে কার্যকর হবে, তাহলে 1 মাস পর তো 20 অগস্ট থেকে এটা 1 মাসের পরের দিন থেকে কার্যকর হবে, কিন্তু ওরা 16 সেপ্টেম্বর এটা কার্যকর করে দেয়। আপনার এনডিবি সদর এনডিবির প্রতিষ্ঠা আমার স্পষ্ট মনে আছে, এটা প্রতিষ্ঠা হয়েছে 2014 সালে এবং চালু হয়েছে 1 জুলাই 2015 সালে, এটা আমার স্পষ্ট মনে আছে। কিন্তু এখন দেখেন এনডিবির ওয়েবসাইটে লেখা আছে এস্টাবলিশড ইন 2015, 15 সালে প্রতিষ্ঠা, সেজন্য বেসিক গ্রুপে নতুন বেসিক গ্রুপে প্রতিষ্ঠা আমি 2015 দিয়েছি, 2015 সালে প্রতিষ্ঠা দিয়েছি, কারণ ওদের ওয়েবসাইটে চেঞ্জ করছে, আমার কি করার আছে। এখন মনে রাখবেন যে ওয়েবসাইট যে করে ওরও কিন্তু ভুল হয়, ওরও ভুল হয়, কারণ ও তো মানুষ, কারণ ও মেশিন না, যদি মেশিন ল্যাঙ্গুয়েজ হতো তাহলে তো একজন কাফকো থেকে দেখতেছেন, ইশরাত জাহান, থ্যাংক ইউ। কাফকো কি পতেঙ্গা, আল্লাহ কয় কি, তাহলে কর্ণফুলী নদীর তীরে 4টা বিষয় এবং এটা নিয়ে খুব গিট্টু লাগে, এই জন্য আমি 4টা দেখাইলাম। ধীরে সুস্থে পড়েন, এই মুহূর্তে খুব খারাপ পরীক্ষা দিবেন, যারা খুব হাহুতাশ করবেন, হা হুতাশ কি হবে কি হবে কি না হবে, হাহুতাশ করলে আপনি যা পড়বেন কোনো কাজে লাগবে না, একেবারেই লাগবে না, মাথায় ঢুকবেই না। মাথায় ঢোকার জন্য ফ্রেশ থাকা লাগবে, কনফিডেন্ট থাকতে হবে। যে কোনো আপনি যে দেখেন 43তম বিসিএস যিনি ফার্স্ট হবেন, যিনি এই ফিল্ডে ধরেন হাইস্ট মার্কস পাবে এবং বিসিএস এ ফার্স্ট হবে, তিনিও কিন্তু প্যারায় আছেন, পরীক্ষার একটা চাপ থাকবেই, সো এটাকে যে এন্টারটেন করতে পারবে সে কিন্তু সাকসেসফুল হবে। আর যে হাউতাস করবে, ভাই এতদিন পরে কত সিলেবাস বাকি আমি কি করবো, এই সেই আমি করতে করতে আপনি দেখবেন ঠুস হয়ে যাবে, ঠুস হওয়া যাবে না, খালি মাথায় নেন, মাথায় নেওয়ার চেষ্টা করেন, আর জাস্ট মানে রিল্যাক্স, কনফিউশন হবে বাদ দিয়ে দিবেন, কনফিউশন পরীক্ষায় মনে রাখবেন যে এটা আমার দরকার নাই, কনফিউশন হবে বাদ দিবেন, কঠিন লাগবে বাদ দিবেন, ঠিক আছে, ওটা নিয়ে পড়ে থাকলে কিন্তু সময় নষ্ট হবে এবং পড়াও যাবে না, ঠিক আছে, ওকে নেক্সট। তাহলে এনডিবি সদস্যরা লিখছেন না, আলোচনা বললে 21 জুলাই, আর সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত 20 আগস্ট, আর সদস্য পদ কার্যকর 16 সেপ্টেম্বর, হওয়ার কথা ছিল 1 মাস পরে কিন্তু সেটা হয়নি। ওখানে লেখা ছিল আপনার যে বাংলাদেশ গেটস অ্যাপয়েন্টেড ফ্রম এনডিবি অন 20 অগস্ট, এরকমের লেখা ছিল। আমি আপনাদেরকে তারপরেই ক্লাসে আমি এসে বলছিলাম যে বাংলাদেশ কিন্তু এনডিবি সদস্যপদ পেয়ে গেছে, আপনাদের ক্লাসে আমি একদিন শেয়ার করছিলাম বিষয়টা, ঠিক আছে। সো এখানে প্যারা নিয়ে কোনো লাভ নাই, প্যারা নিবেন তো বাঁশ খেয়ে যাবেন, কোনো লাভ নাই। আর পরীক্ষা তো আমাদের আছে, সিলেবাস কমপ্লিট হওয়ার মতোই আমাদের পরীক্ষায় ইয়া দেয়া আছে, মানে পরীক্ষা রুটিন অনুসারে। আর আপনি এতদিন তো পড়ছেন ভাই, কিছু না কিছু তো পড়ছেন, প্লাস হলো আপনাদেরকে টেক্সট বুকে অনেক কিছু দেখানো হয়েছে, টেক্সট বুকের ক্লাসে কিন্তু আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম আলোচনা হয়ে গেছে, বিশেষ করে আপনার সংবিধান সুশাসনের অনেক অংশ ওখানে কিন্তু আলোচনায় আছে, দেখবেন আপনি কিভাবে ওই ওই ক্লাসগুলো কিভাবে পরীক্ষার মধ্যে লাগে। এখনো দেখেন মডেল টেস্ট দিলেই আপনি বুঝতে পারেন যে ওখানে অনেক কিছু লাগতেছে, অনেক কিছু আপনি পারতেছেন তখন, সো রিল্যাক্স। এবার আসেন আপনাদের জন্য কাগজ শিল্পের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা, দেখেন বাংলাদেশে যে সরকারি কাগজ কল আছে মাত্র 6টা, 6টা কাগজ কল আছে বর্তমানে বাংলাদেশে, মানে বাংলাদেশে যদি কল বলেন, কল
কলকারখানা, বাংলাদেশে কাগজ কল আছে 6টি, কাগজ কল 6টি, সার শিল্প কারখানা, সার শিল্প কারখানা কিন্তু বাংলাদেশে আছে 8টি সার শিল্প কারখানা, আর চিনি কল, চিনি কল বাংলাদেশে আছে 15টি, পাট কল বাংলাদেশে আছে 331টি, এবং সবগুলো বেসরকারি, রাষ্ট্রায়ত্ত কোনো কারখানা নাই, 0টি হলো কারখানা, এটা এটা হলো সরকারি, সরকারি বা রাষ্ট্রায়ত্ত কারখানা বাংলাদেশে একটাও নাই। ২২ তারিখ অডিটর এক্সাম এবং বেসামরিক বিমান, যাদের মনে করেন যে প্রস্তুতি মোটামুটি তারা অডিটর পরীক্ষা দিবেন, আর যাদের প্রস্তুতি খুব ভালো তারা বিমানের পরীক্ষা দিবেন। প্রস্তুতি ভালো মানে ব্যাকগ্রাউন্ড ভালো, ব্যাকগ্রাউন্ড ভালো মানে আপনি রেজাল্ট ভালো করেন, ডিপার্টমেন্ট ভালো, ইউনিভার্সিটি ভালো, হ্যাঁ আপনার আপনি নিজেকে তো জাস্টিফাই করতেই পারেন, নিজেকে একটা বিষয়ে কখনো আন্ডার এস্টিমেট করবেন না নিজেকে কখনো। অনেকে দেখি ভালো ভালো বিশ্ববিদ্যালয় পড়ে, মেডিকেলে বুয়েটে পড়েন ডক্টর, তারা দেখি যে পরীক্ষা দেয় তারা 3rd ক্লাস পরীক্ষার, তার মানে এইভাবে নিজেকে ছোট করা যাবে না। অডিটরের পরীক্ষা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, একবারে 100% ফেয়ার হবে। আর সিভিল এভিয়েশনের পরীক্ষা আমার জানা নাই আর কি, যতটুকু জানা আছে জানে না। ক্লিয়ার? এরপরে আসেন, তাহলে এই হলো বিষয় যে পাটকল আছে 331টা, তবে একটাও সরকারি না, সব বেসরকারি, চিনি কল 15টি, সার কারখানা হলো 8টি, কাগজ কল হলো 6টি, এটা। আর পোশাক কারখানা তো বললাম যে 4600+ পোশাক কারখানা আছে, আমাদের পোশাক কারখানা অনেক বন্ধ হয়ে গেছে। সো এখানে পাটকলের মধ্যে একটা বিষয় মনে রাখবেন, রাষ্ট্রায়ত্ত পাটকল, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ হয় বন্ধ হয় 1 জুলাই 2021, 1 জুলাই 2020, 1 জুলাই 2020, এবং এই দিনকে বন্ধ হয়েছে 25টি, আর এর আগে বন্ধ ছিল একটি, একটি আগেই বন্ধ ছিল। যদি প্রশ্ন আসে যে রাষ্ট্রায়ত্ত পাটকল কতটি ছিল, রাষ্ট্রায়ত্ত পাটকল ছিল 26টি, আর 1 জুলাই 2020 বন্ধ হয়েছে কয়টি, বন্ধ হয় 25টি, 1 জুলাই 2020 বন্ধ হয় 25টি, একটি কিন্তু আগেই বন্ধ ছিল। সো রাষ্ট্রায়ত্ত কারখানা পাটকল কয়টা ছিল প্রশ্ন করলে হবে, 26টি, আর বন্ধ হয়েছে 1 জুলাই 2020 কয়টি, 25টি। তাহলে এখন বিষয় হয়েছে যে, বিষয়টা হলো যে এই পাটকল মানে এটা যে বন্ধ হয়েছে এটাই গুরুত্বপূর্ণ, আর পাটকলের যে প্রতিষ্ঠান তার নাম বিজিএমসি, কিন্তু বাংলাদেশ জুট মিল কর্পোরেশন, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, এটা কিন্তু হলো পাট কর্পোরেশন। তাহলে এই বিজিএমসি প্রতিষ্ঠা কিন্তু 1972-তে, আর পাট মন্ত্রণালয় হয় 1978-এ, পাট মন্ত্রণালয় 1978, আর বিজিএমসি প্রতিষ্ঠা হলো 1972, পাট মন্ত্রণালয় 1978, আর বিজিএমসি প্রতিষ্ঠা হলো 1972। এখন আপনার এখান থেকে প্রশ্ন আসে সাধারণত যে বাংলাদেশ কোন সালে প্রবেশ করে, এই কাগজ শিল্পে বাংলাদেশ প্রবেশ করে 1953-তে, এবং সেই প্রথম কাগজ কল ছিল সেই কর্ণফুলী, কর্ণফুলী পেপার মিল, এটাই বাংলাদেশের প্রথম কাগজ কল ছিল বাংলাদেশ। এরপরে প্রশ্ন আসে যে বাংলাদেশ সার শিল্পে প্রবেশ করে কবে, বাংলাদেশ সার শিল্পে প্রবেশ করে কবে, এবং বাংলাদেশের প্রথম সার কারখানা কবে, এরকমের প্রশ্ন হয়। আমি মনে হয় একটা জায়গায় একটা বক্স করে তো দেওয়ার কথা, বেসিক বিতে কি বক্স করে দেই নাই? আচ্ছা নাই না, মনে রাখবেন
সার কারখানায় বাংলাদেশ প্রবেশ করে 1974-এ। 1974 সালে বাংলাদেশ প্রথম সার কারখানায় প্রবেশ করে। এটা ওই পতেঙ্গা ছিল, যেটা পতেঙ্গা চট্টগ্রাম। এরপর আছে চিনি কল। চিনি কলে প্রবেশ করছে বাংলাদেশ 1933 সালে। বাংলাদেশ চিনি কলে প্রবেশ করে 1933। 1933 সালে বাংলাদেশ চিনি শিল্পে প্রবেশ করে। বাংলাদেশের যে প্রথম চিনি ছিল যে নর্থ বেঙ্গল সুগার মিল, নর্থ বেঙ্গল সুগার মিল, এই নর্থ বেঙ্গল সুগার মিল কিন্তু নাটোরে, আর নর্থ বেঙ্গল পেপার মিল কিন্তু নর্থ বেঙ্গল পেপার মিল, নর্থ বেঙ্গল পেপার মিল কিন্তু পাকশি পাবনা, পাকশি পাবনা হলো নর্থ বেঙ্গল পেপার মিল, আর নর্থ বেঙ্গল সুগার মিল কিন্তু নাটোরে। আর বাংলাদেশের প্রথম পাটকল তো 1951, আদমজি পাটকল। এই আদমজি পাটকল বাংলাদেশের প্রথম পাটকল। বাংলাদেশ চামড়া শিল্পে প্রবেশ করছে 1940-এর দশকে। চামড়া শিল্পে প্রবেশ 1940-এর দশকে নারায়ণগঞ্জে। অর্থাৎ নারায়ণগঞ্জে কিন্তু এখন যে ট্যানারি শিল্প, এই চামড়া শিল্প নগরী যেটা এখন সাভার, সাভারকে বলা হয় চামড়া শিল্প নগরী। এই চামড়া শিল্প নগরী এটা সাভারে, ঠিক মনে রাখবেন, আগে চামড়া শিল্প নগরী ছিল নারায়ণগঞ্জে। বাংলাদেশের ট্যানারি শিল্প ছিল নারায়ণগঞ্জে, আর এখন হলো চামড়া শিল্প হলো সাভারে। একজন বলছে যে পাটকল 259 হবে না ভাইয়া, এক একটা জায়গায় এক একটা লেখা থাকতে পারে, কিন্তু যখন এটা বন্ধ হয়েছে আমার স্পষ্ট মনে আছে, যখন 1 জুলাই বন্ধ হয় তখন 331টা পাটকল রেখে বন্ধ হয়। এতদিনে কি একেবারে বন্ধ হয়ে গেছে? 1 বছরের মধ্যে একেবারে 259-এ চলে আসলো, এটা কেমনে পসিবল? নর্থ বেঙ্গল পেপার মিল পাকশি পাবনা, নর্থ বেঙ্গল কাগজ কল, এটা হলো নাটোর, সরি নর্থ বেঙ্গল চিনি কল। বাংলাদেশে চিনি কল কিন্তু 15টি, আগে 17টি ছিল, 2টি বন্ধ হয়ে গেছে। কাগজ কল কিন্তু 6টা, 6টা কাগজ কলের মধ্যে 3টা চালু আছে আর একটাও চালু নাই। একটা খুলনা নিউজ প্রিন্ট, ওটা ওটা বন্ধ হয়ে গেছে 2002 সালে, তবে আবার চালু করার জন্য চেষ্টা করতেছে, এবং এই চালু করার জন্য খুব কাজ করে সেটা হলো বাংলাদেশের নৌবাহিনী। নৌবাহিনী কিন্তু খুলনা শিপইয়ার্ডকে খুব আত্মাধুনিক করে ফেলছে, খুলনা শিপইয়ার্ড নৌবাহিনী বেশ ভূমিকা নেয়। এখন বাংলাদেশ দেখেন চিনি শিল্পে প্রবেশ করেছে সেই 33 সালে, পাট শিল্পে প্রবেশ করেছে 51 সালে, কাগজ শিল্পে 53 সালে, সার শিল্পে 74 সালে। আবার এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে আরেকটা বিষয় সেটা হলো বাংলাদেশ চামড়া শিল্পে হলো 40 সালে, ঠিক তেমনি আরেকটা হলো জাহাজ শিল্প। এই জাহাজ শিল্প এটা বাংলাদেশের প্রধান নির্মাণ শিল্প, প্রধান নির্মাণ শিল্প হলো জাহাজ শিল্প। পোশাক কিন্তু আমরা নির্মাণ করি না, পোশাক তৈরি করি, আর এটা নির্মাণ, নির্মাণ শিল্প। এবং বাংলাদেশ 2008 সালে রপ্তানিতে যায়, তো জাহাজ শিল্প রপ্তানি শুরু করে, রপ্তানি শুরু করে 2008 সালে, এবং 2008 সালে প্রথম রপ্তানি করেছে, প্রথম রপ্তানি কিন্তু ডেনমার্কে, আর দ্বিতীয় রপ্তানি করেছে মোজাম্বিকে, মোজাম্বিকে। এই ডেনমার্কের যে রপ্তানি করেছে সেটার নাম স্টেলা মেরিস, স্টেলা মেরিস এই জাহাজের নাম। কিন্তু যে বাংলাদেশ যে এটা মানে বাংলাদেশ তৈরি করছে, তখন তার নাম দিয়েছে বাংলাদেশ আনন্দ, বাংলাদেশ আনন্দ নাম দিয়েছে, কিন্তু স্টেলা মেরিস তো ডেনমার্কের নাম, ডেনমার্কের নাম তো আর আপনি ই করতে পারবেন না, তো বাংলাদেশ নাম দিয়েছিল বাংলাদেশ আনন্দ।
স্টেলা মেরিস এর অপর নাম হলো বাংলাদেশ ডেনমার্কে প্রথম রপ্তানি হয়। আর বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প কিন্তু তিনটা গুরুত্বপূর্ণ জাহাজ নির্মাণ শিল্প হলো তিনটা, আনন্দ শিপইয়ার্ড একটা আছে, আনন্দ শিপইয়ার্ড একটা আছে বাংলাদেশ, একটা আছে ওয়েস্টার্ন মেরিন, আর একটা আছে খুলনা, খুলনা শিপইয়ার্ড, ওয়েস্টার্ন মেরিন। ওয়েস্টার্ন মেরিন এটা কিন্তু সবচেয়ে বড়, এই ওয়েস্টার্ন মেরিন কিন্তু চট্টগ্রামে, এবং সবচেয়ে বড় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান। আর খুলনা শিপইয়ার্ড, এই খুলনা শিপইয়ার্ড কিন্তু সবচেয়ে প্রাচীন, এটা ওয়েস্টার্ন মেরিন কিন্তু 2000 সালের, আর খুলনা শিপইয়ার্ড সবচেয়ে প্রাচীন 1957, এবং এরাই যুদ্ধ জাহাজ তৈরি করছে, বিএনএস পদ্মা যুদ্ধ জাহাজ তৈরি করে, খুব সম্ভবত 13 সালে যুদ্ধ জাহাজ তৈরি করছে, এই যুদ্ধ জাহাজের নাম হলো বিএনএস পদ্মা, বিএনএস পদ্মা, বিএনএস সুরমা। এটা কিন্তু বাংলায় আবার বানৌজও থাকে, অর্থাৎ বাংলাদেশ নেভাল শিপ, এটাকে আবার বাংলায় করলে হয় বাংলাদেশ নৌ জাহাজ, এই জন্য বানৌজও বলে, বানৌজ মানে বাংলাদেশ নৌ জাহাজ। আর বিএনএস হলো বাংলাদেশ নেভাল শিপ, অর্থাৎ ইংলিশে বললে বিএনএস বলে, বাংলায় বললে বানৌজা বলে, এই জন্য আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে বানৌজা সুরমা বা বিএনএস সুরমা। বানৌজা, এই বিএনএস পদ্মা হলো প্রথম প্রথম যুদ্ধ জাহাজ বাংলাদেশের, দ্বিতীয়টা হলো বিএনএস সুরমা, এটা দ্বিতীয়। এখন তো বিএনএস বঙ্গবন্ধু আছে, এখন বঙ্গবন্ধু আছে, কিন্তু এই বিএনএস বানৌজা বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশের যুদ্ধ জাহাজ। ওয়েস্টার্ন মেরিন এটা হলো 2000 সালে হয়, আর একটা হলো আনন্দ শিপইয়ার্ড। পরীক্ষা আসতে পারে যে আনন্দ শিপইয়ার্ড কোথায়? নারায়ণগঞ্জ, এই আনন্দ শিপইয়ার্ড নারায়ণগঞ্জ। অর্থাৎ বাংলাদেশের জাহাজ নির্মাতা প্রধান তিনটি প্রতিষ্ঠান হলো ওয়েস্টার্ন মেরিন, খুলনা শিপইয়ার্ড, আনন্দ শিপইয়ার্ড। এটার বিডি আনন্দ, বাংলাদেশ আনন্দ, তবে বাংলাদেশ সবচেয়েতে একটা বড় একটা জাহাজ জার্মানিতে রপ্তানি করছে, সর্ববৃহৎ জাহাজ, সর্ববৃহৎ জাহাজ রপ্তানি হয়, সর্ববৃহৎ জাহাজ রপ্তানি হয় জার্মানিতে, বাংলাদেশে সর্ববৃহৎ জাহাজ রপ্তানি হয় জার্মানিতে। কে বলতে পারেন এই জাহাজটার নাম কি? আমি সেদিনও ক্লাসে বলছি, সর্ববৃহৎ জাহাজ জার্মানিতে, আমরা আসছি কিন্তু, হ্যাঁ একজন বলছেন, হ্যাঁ একজন বলছেন যে এমবি আনসু, থ্যাংক ইউ ভেরি মাচ, এমবি আনসু। সর্ববৃহৎ জাহাজ রপ্তানি হয় জার্মানিতে, সেই রপ্তানি কিন্তু জাহাজের নাম হলো এমবি আনসু। কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ জাহাজ ভাঙা শিল্প, লাস্ট ক্লাসে বলছি জাহাজ ভাঙা শিল্প কিন্তু সীতাকুণ্ড চট্টগ্রামে প্রথম হয়েছে, এবং জাহাজ ভাঙা শিল্প, এই শিল্প কিন্তু দ্বিতীয়টা হবে বরগুনায়, তালতলি বরগুনা দ্বিতীয় দ্বিতীয় জাহাজ শিল্প হবে। জাহাজ নির্মাণ শিল্প, এরপরে হলো পর্যটন শিল্প। আপনাদের কিন্তু 691 পৃষ্ঠা, 691 পৃষ্ঠা নতুন বেসিক ভিউতে আছে যে পর্যটন শিল্পের পরে শিল্প কারখানা, কয়েকটা শিল্প কারখানা কোথায় কোথায় আছে, কোথায় কোথায় হবে, সেগুলো কিন্তু বলা আছে, আপনাদের উচিত হবে ওগুলো খুব ভালোভাবে পড়া। ক্লিয়ার?
এই পর্যটন শিল্প, পর্যটন শিল্প অর্থাৎ পর্যটন ডে কবে জানেন? 27 সেপ্টেম্বর বাংলাদেশের পর্যটন দিবস, মানে আন্তর্জাতিক পর্যটন দিবস। আন্তর্জাতিক পর্যটন দিবস কিন্তু 27 সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর এদিনে কিন্তু আবার শেখ হাসিনার জন্মদিন, একই দিনে শেখ হাসিনার জন্মদিন। এই পর্যটন একটা আছে কর্পোরেশন আর একটা আছে বোর্ড। এই বোর্ডের প্রতিষ্ঠা হয় 2010 সালে, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রতিষ্ঠা 2010 আর কর্পোরেশন 1972। আর এই পর্যটন, পর্যটন যখন নগরী বলবে, পর্যটন নগরী কিন্তু চট্টগ্রাম, পর্যটন নগরী কিন্তু চট্টগ্রাম। আর পর্যটন জেলা কক্সবাজার, পর্যটন জেলা কক্সবাজার, পর্যটন নগরী চট্টগ্রাম। পর্যটন নগরী চট্টগ্রাম, পর্যটন জেলা হলো কক্সবাজার। পর্যটন শিল্পে তেমন কিছু বাংলাদেশের নাই, তবে কোনটা কোথায় এজাতীয় প্রশ্ন আসতে পারে, কোনটা কোথায় এজাতীয় প্রশ্ন আসতে পারে, এবং সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভূগোল পার্টের প্রথম অধ্যায় দেয়া আছে। তারপরে এখানে আমি একটু রিকল করি, যেমন আপনার পরীক্ষা আসতে পারে, সংবিধানের ক্লাস এই সপ্তাহে হবে, সংবিধানের ক্লাস একজন প্রশ্ন করছেন ভাই সংবিধানের ক্লাস কবে নেবেন, সংবিধানের ক্লাস এই সপ্তাহে হবে, এই সপ্তাহে ইনশাল্লাহ, আগামীকালকে হতে পারে বা পরশু দিন হতে পারে। কয়েকটা পর্যটনের বিষয়, যেমন আপনাকে পরীক্ষা আসতে পারে হামাম ঝর্ণা। এই হামাম ঝর্ণা এটা হলো মৌলভীবাজার, মৌলভীবাজার। রিশাং ঝর্ণা কোথায় কে বলতে পারেন? উত্তরগুলো করেন তো দেখি, রিশাং ঝর্ণা লিখে কমেন্ট করেন। রিশাং ঝর্ণা নাফাকম কথা, আমি নম্বর দিয়ে দিই, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আপনি নাম্বার দেখে দেখে বলেন। নাফাখম ঝর্ণা সাজেক কোন জেলায়? সাজেক, সাজেক উপত্যকা। তারপরে হলো, তারপর হলো সম ফরেস্ট, সম ফরেস্ট কোথায়? বিছানাকান্দি কোথায়? বিছানাকান্দি 7 নম্বর। হ্যাঁ বলেন তো দেখি। 4 নম্বর, একজন বসছে রাঙামাটি, নাফাকুম বান্দরবান, একজন বসছেন নাফাকুম বান্দরবান। মায়রা তানজিন, তানজিন মায়না বলছে নাফাকুম বান্দরবান, থ্যাংক ইউ। নাফাকুম বান্দরবান আসলেই বান্দরবান, বান্দরবানের নাফাকুম ঝর্ণা। এখানে নাফাকুম ঝর্ণা বান্দরবান, সাজেক উপত্যকা, সাজেক উপত্যকা দেখছি অনেকেই বলছেন, টিম টিটি। তারপরে খায়রুল বাসার, খায়রুল বাসার বলছেন নাহ ই মির, তিনি বলছেন রাঙামাটি, এটা সবাই গিয়েছে এই জন্য পারে রাঙামাটি, এটা কিন্তু বাঘাইছড়ি, ওরা কিন্তু খারাপ, ওরা কিন্তু উপজেলার নাম দিয়ে দিবে বাঘাইছড়ি রাঙামাটি। এই সাজেক উপত্যকা, সাজেক শব্দ অর্থ কিন্তু মেঘ, এটাকে মেঘের উপত্যকা বলা হয়, এটা সবচেয়ে উচ্চতম উপত্যকা, 3000 ফুট উঁচু, 3000 ফুট, এখান থেকে মেঘ ছোঁয়া যায়, এই জন্য সাজেক উপত্যকাকে বলা হয় মেঘের উপত্যকা। এবং এই সাজেক কিন্তু বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইউনিয়ন, আয়তনে বৃহত্তম ইউনিয়ন কিন্তু এই সাজেক, সবচেয়ে বৃহত্তম ইউনিয়ন, উচ্চতম ইউনিয়ন বললেও সাজেক উপত্যকা হবে। তো সাজেক উপত্যকা রাঙামাটি, বাঘাইছড়ি, বাঘাইছড়ি রাঙামাটি। চার খাগড়াছড়ি কি বলছে নাই? তোফা, তোফা বলছে যে চার নাকি খাগড়াছড়ি। 5 সোয়াম ফরেস্ট, সোয়াম ফরেস্ট কিন্তু সিলেটে, গোয়াইনঘাট, জায়গার নাম মনে রাখবেন আগে, গোয়াইনঘাট সিলেট। এই সোয়াম ফরেস্ট কে এটাই কিন্তু আপনাদের রাতারগুল, এটাই হলো রাতারগুল, এটাই কি বলা হয় বাংলার আমাজন, বাংলার আমাজন। এটা কি বলা হয় কিন্তু বাংলার জলাবন, এটা কি বলা হয় সিলেটের সুন্দরবন। এর অনেকগুলো নাম আছে, সিলেটের সুন্দরবন, রাতারগোল, বাংলার আমাজন, বাংলার জলাবন, সোয়াম ফরেস্ট, সবগুলোই কিন্তু গোয়াইনঘাট সিলেট একটারই নাম অনেকগুলো। আর বিছানাকান্দি এটাও কিন্তু গোয়াইনঘাট সিলেট, বিছানাকান্দি গোয়াইনঘাট সিলেট, হামাম ঝর্ণা মৌলভীবাজার,
রিশাং জন হলো মিরসরাই চট্টগ্রাম, মিরসরাই চট্টগ্রাম, রিশাং ঝর্ণা, রিশাং ঝর্ণা মিরসরাই চট্টগ্রাম। আর ম্যাক্সিমাম আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম, হ্যাঁ ভাইয়া, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, জি ওরা আমাকে এখনো দেয় নাই এই জন্য। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম, ঠিক আছে। সো এখন হয়েছে যে গোয়েঙ্গার সিলেট, তার মানে এগুলো যেমন আপনার বগালেক, বগালেক বান্দরবান, বগালেক কিন্তু একবার পরীক্ষা আসছিল। তারপর ওই যে আসছে না, ওই যে একটা প্রান্তিক উপত্যকা, প্রান্তিক হ্রদ একবার আসছিল, প্রান্তিক হ্রদ দুইবার আসছে, খাগড়াছড়ি গতবারও আসছে মনে হয়, আগের বারও আসছে, প্রান্তিক হ্রদ, বগালেক, বগালেক হলো বান্দরবান, প্রান্তিক হ্রদ হলো খাগড়াছড়ি, আলুটিলা কোথায়, আলুটিলা, 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 মিরসরাই চট্টগ্রাম, হ্যাঁ মিরসরাই চট্টগ্রাম, রিশাং ঝর্ণা, রাইট, রিশাং ঝর্ণা কি খাগড়াছড়ি, রিশাং ঝর্ণা খাগড়াছড়িতে, ওহো আম সরি ভাই, রিশাং ঝর্ণা খাগড়াছড়ি, এই ওই ইসে মিরসরাইতে একটা খাগড়া, মিরসরাইতে জানি কি আছে ভাই, মিরসরাইতে একটা ঝর্ণা আছে না, কেউ বলতে পারেন? প্রান্তিক হ্রদ, ধুর প্যাচ লেগে গেছে, রিশাং খাগড়াছড়ি, ঠিক আছে রিশাং খাগড়াছড়ি, প্রান্তিক হ্রদ বান্দরবান, বান্দর না, প্রান্তিক হ্রদ বান্দরবান কেমনে, প্রান্তিক হ্রদ তো খাগড়াছড়ি, 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 রিশাং ঝর্ণা খাগড়াছড়ি, রাইট, আমার মনে পড়ছে, আর প্রান্তিক বান্দরবান, প্রান্তিক বান্দরবান, আরে আমি প্যাচ লাগিয়ে ফেলেছি রে, এটা বান্দরবান আর আলুটিলা হলো খাগড়াছড়ি, আলুটিলা খাগড়াছড়ি। এখন বিষয়টা সেটা না, বিষয়টা হলো যে খাগড়া মিরসরাইতে যে ঝর্ণা পাইছে, দেখতেন না ঝর্ণা প্লাস হলো ওখানে লেক, মিরসরাইতে যে লেক আছে, লেক ও ঝর্ণা, খুব পত্রিকা আসছে, আমার মনে হয় এখান থেকে পরীক্ষা দিতে পারে মিরসরাই থেকে। মিরসরাইয়ের লেক এবং, লেক এবং হ্রদ, লেক এবং হলো আপনার, লেক এবং হলো ঝর্ণা, এই দুইটা কথা কেউ জানেন? খৈয়াছড়া, রাইট, খৈয়াছড়া, 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 রাইট, রিশাং ঝর্ণা হলো খাগড়াছড়ি, থ্যাংক ইউ, রিশাং, রিশাং ঝর্ণা, রিশাং ঝর্ণা খাগড়াছড়ি, দেখেন এটা চলে আসতে পারে, আর মিরসরাইতে হলো খৈয়াছড়া, খৈয়াছড়া ঝর্ণা, কিন্তু এখানে লেক আছে একটা ভাই, লেকটার নাম কেউ পারেন? থ্যাংক ইউ, সহস্রধারা, সুপ্তধারা, মহামায়া লেক, মহামায়া, হ্যাঁ মহামায়া এখানে, থ্যাংক ইউ, মহামায়া লেক, আমি এখানে বেশি যাই নাই বুঝছেন, আমি এখানে গেছি কোন জায়গায় জানেন, এখানে আমি শুধুমাত্র বগালেক গেছি, আর একটা তো যাইনি, বগালেক গেছি শুধু, বগালেক গেছি আর কিকরডং গেছি, তাজিংডং যাই নাই, কিকরডং গেছি। আবার বান্দরবানে কিন্তু ম্যাক্সিমাম বান্দরবান, না পারলে বান্দরবান দেখায় আসবেন যদি কোনো কিছু না পারেন বুঝছেন, যেমন আপনার যেমন আপনার হলো যে ওই কিউকরাডং, কিউকরাডং, তাজিংডং, নীলগিরি, চিম্বুক পাহাড়, বগালেক, চিম্বুক পাহাড়, বগালেক, তারপর হলো এই যে নাফাকুম ঝর্ণা, চিংড়ি ঝর্ণা, চিংড়ি ঝর্ণা, নাফাখুম ঝর্ণা, নাফাখুম, খুমবার, নাকাপুম ঝর্ণা, চিংড়ি ঝর্ণা, বান্দরবানে কিকরডং, তাজিংডং, নীলগিরি,
চিম্বুক পাহাড়, তারপরে হলো আপনার নীলাচল, তারপরে হলো আপনার গুড বিসিএস হান্টার, উনি অনেক ঘুরছেন, থ্যাংক ইউ। আমি গেছি একটা জায়গায়, শুধু বকালেক গেছি ভাই। বকালেক কইছে যে গোসল করবো, বুঝছেন, পরে দেখি সাইনবোর্ড দেখ গোসল করা যাবে না। আমি তো সাঁতারই জানি না, গোসল করবো কি, আরো বলছে যে নামাই যাবে না, পরে বালতি দিয়ে গোসল করে চলে আসছি। এবার আছে গুড মেঘলা আছে, তারপরে হলো আপনার এখানে অনেক কিছু, মানে নাফাখুম পরীক্ষা আসার মতো বান্দরবান অনেকগুলো আছে, প্রান্তিক হ্রদ, থানচি, রুমাবাজার, শঙ্খনদ, এগুলো ম্যাক্সিমাম হলো আপনার বান্দরবানে। সো প্রান্তিক হ্রদ, বান্দরবান, আলুটিলা, খাগড়াছড়ি, আর দেখা যাবে যে পরীক্ষা চলে আসবে যে শাহপুরীর দ্বীপ। শাহপুরীর দ্বীপ কোথায়? কক্সবাজার। শাহপুরীর দ্বীপ, শাহপুরীর দ্বীপ, এটা কক্সবাজার। গতবার কিন্তু একটা আসছে, গতবার আসছে কিন্তু বঙ্গবন্ধু আইল্যান্ড, বঙ্গবন্ধু আইল্যান্ড যে সুন্দরবন থেকে দক্ষিণে, বঙ্গবন্ধু আইল্যান্ড, এটা গতবার আসছে। তবে এবছর এই দুইটা দ্বীপ, একটা হলো চর তুফানিয়া, চর তুফানিয়া, এটা পটুয়াখালী বরগুনা, পটুয়াখালী বরগুনা, আর একটা আছে ট্যাংরাগিরি, ট্যাংরাগিরি, ট্যাংরাগিরি হলো পটুয়াখালী বরগুনা, এটাও পটুয়াখালী বরগুনা, চর তুফানিয়া, এটা পটুয়াখালী বরগুনা, চর তুফানিয়া, ঠিক আছে। পর্যটন গুলো যারা ঘুরছেন তাদের আসলে, হ্যাঁ মহামায়া লেক, থ্যাংক ইউ, মহামায়া লেক, এটা বিসিএস হান্টার আপনি কিছু বলেন, আমরা কিছু শিখি, আপনি অনেক ঘুরছেন। সর্বোচ্চ চূড়া কোথায় যেন দেখলাম, যোগী হাফং, তাজিংডং নাকি হবে না, হ্যাঁ ওই সাফা হাফং, সাফা হাফং, সাকা হাফং, ওটা বেসরকারিভাবে বসে কিন্তু সরকার এখনো স্বীকৃতি দেয়নি, আর এখনো পরীক্ষা আসে তাজিংডং অপশনে থাকে। যদি তাজিংডং অপশনে না থাকে সর্বোচ্চ চূড়া, তাহলে বুঝবেন উনি এটা ঘুরে আসছে, যে লোক কোশ্চেন করছে, সর্বোচ্চ চূড়া তাজিংডং 1231 মিটার, 1231 মিটার, এরপরে হলো কিরকোরাডং, দুইটাই বান্দরবানে, এটা 1230 মিটার। আর যদি এই দুইটার একটা অপশনে না থাকে তাহলে সাকা হাফং দেখাবেন, সাকা হাফং যদি না থাকে, যদি অপশনে না থাকে তাহলে উত্তর হবে কিন্তু সাকা হাফং। মহামায়া লেক, আপনারা আরেকটা বিষয় বলি, স্বর্ণমন্দির, শিল্পপ্রপাত, বান্দরবান, রাইট, স্বর্ণমন্দিরও, স্বর্ণমন্দিরও বান্দরবান। সো দুইটা বিষয় মনে রাখবেন, এবছর যদি দেখেন কোনো কিছু না পারেন, মানে অনেক পুরনো নাম পারেন না, তাহলে বান্দরবান দাগায়েন, পুরনো নাম, মানে পুরনো নাম মনে করেন এই যে চিম্বুক পাহাড়, নীলগিরি, এগুলো তাহলে বান্দরবান দেখায় আসেন যদি না পারেন। আর যদি তাও না পারেন তাহলে আপনারা এবছর কিন্তু মিরসরাই থেকে প্রশ্ন হতে পারে, মিরসরাই কিন্তু বেশি ফোকাসড, বারবার পত্রিকা আসছে, এই যে আপনার প্রথম হলো পত্রিকার পর্যটন পাতা, মানে যেটা ওই যে সাপ্তাহিক একটা দেয় ঘুরে আসুন, তখন কিন্তু ওখানে এই এটা থাকে মিরসরাই, আমি বেশ কয়েকবার দেখছি, রিসাং জন্য দেখছি, ওটা খাগড়াছড়ি, আমি কেন মিরসরাই লিখলাম বুঝি নাই, মানে ভাবছি যে ওইটাই মানে মিরসরাই, মানে মিরসরাই থেকে বেশি ফোকাস করার কারণ, ঠিক আছে। সো পর্যটন ঘুরে আসবেন, এখান থেকে প্রশ্ন হতে পারে। আসি আমরা খনিজ সম্পদের মধ্যে, আসেন খনিজ সম্পদ, খনিজ সম্পদে যদি আসেন, প্রধান খনিজ সম্পদ বাংলাদেশের, প্রধান খনিজ সম্পদ কিন্তু গ্যাস, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কিন্তু গ্যাস। এই গ্যাসের মধ্যে আপনার 43%, 43% মিনিমাম 43% ব্যবহৃত হয় বিদ্যুতের জন্য, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ, বিদ্যুতের জন্য ব্যবহৃত হয় 43%, অর্থাৎ গ্যাস দিয়ে বিদ্যুৎ বানায়, আর এই গ্যাস ক্ষেত্রগুলো চালায় কিন্তু তেল দিয়ে, এই জন্য দেখা যায় তেলের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়ে, বেড়ে যায়, আর বাংলাদেশে তেল দিয়ে গ্যাস ক্ষেত্র চলে, তাহলে খরচটা, গ্যাসের উৎপাদন খরচ বেড়ে যায়, তখন গ্যাসের উৎপাদন খরচ বেড়ে গেলে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়ে যায়, এই জন্য তেলের দাম বাড়লে দেখা যায় বিদ্যুতের দামও বেড়ে যায়, এটা একটা মানে নিয়ম, মানে হয়ে গেছে আর কি। যদি বলা হয় আমাদের
তেল গ্যাস ব্লক, এটা আপনাদেরকে আগেও ক্লাস নিয়েছিলাম, তেল গ্যাস ব্লক কিন্তু 49টি, 23টি হলো স্থলভাগে আর 26টি হলো জলভাগে। জলভাগ মানে সমুদ্র, এই 26-এর মধ্যে 15টি গভীর সমুদ্র, 15টি গভীর সমুদ্রে আর 11টি হলো অগভীর সমুদ্রে, অগভীর সমুদ্রে। তাহলে তেল গ্যাস ব্লক বললে 49টি আর স্থলভাগে বললে 23টি হলো স্থলভাগে। আর তেল গ্যাস বেসিন, বেসিন বললে 2টি, একটা হলো বেঙ্গল বেসিন আর একটা হলো সুরমা বেসিন, একটা বেঙ্গল বেসিন আর একটা সুরমা বেসিন, বেঙ্গল বেসিন সুরমা বেসিন। এই বেঙ্গল বেসিন কোনটা? বেঙ্গল বেসিন হলো যে আপনার এই যে ব্রহ্মপুত্র নদটা আসছে এখান থেকে যমুনা, এই হলো পদ্মা, অর্থাৎ এটা হলো ব্রহ্মপুত্র আর এটা হলো যমুনা। ব্রহ্মপুত্র থেকেই তো যমুনার সৃষ্টি, এটা হলো যমুনা আর এখান থেকে এদিক থেকে আসছে হলো পদ্মা বা গঙ্গা। তাহলে পদ্মার যমুনা, এখান থেকে পদ্মা আসছে আর এদিক থেকে আসছে মেঘনা, এই পদ্মা মেঘনা মিলে আবার হয়ে গেছে পদ্মা। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে এই মেঘনার এই পাশটা, এই ব্রহ্মপুত্রের এই পাশটা, ব্রহ্মপুত্রের এই পাশ, এই মেঘনার এই পাশ, আর এখান থেকে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এটা হলো পুরো বেঙ্গল বেসিন, বেঙ্গল বেসিন। আর এই ময়মনসিং বিভাগ, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগের কিছু অংশ, এরা হলো ভাই সুরমা বেসিন, সুরমা বেসিন। এই বাংলাদেশে যে গ্যাস ক্ষেত্র আছে তার মধ্যে 27টি গ্যাস ক্ষেত্র হলো সুরমা বেসিনে, আর একটা হলো শাহবাজপুর, শাহবাজপুর প্লাস ভোলা নর্থ, দুইটা মিলে একটা হয়ে গেছে। এই ভোলা নর্থ এটা হলো একটা, অর্থাৎ বেঙ্গল বেসিনে গ্যাস ক্ষেত্র মাত্র একটা, শাহবাজপুর ভোলা অথবা ভোলা নর্থ দুইটা মিলে একটা গ্যাস ক্ষেত্র, এবং সেইটা হলো বেঙ্গল বেসিনে মাত্র একটা গ্যাস ক্ষেত্র, আর সুরমা বেসিনে বাকি 27টা গ্যাস ক্ষেত্র, 27টা গ্যাস ক্ষেত্র হলো সুরমা বেসিনে। আর আপনার এই সমুদ্র সৈকত কিন্তু পরীক্ষা আসতে পারে, বেশ কয়েকটা সৈকত আছে, বেশ কয়েকটা সৈকত আছে সমুদ্র সৈকত, সমুদ্র সৈকত। যেমন আপনি দেখেন কটকা, কটকা সমুদ্র সৈকত কিন্তু সুন্দরবন, কটকা সমুদ্র বন্দর সুন্দরবন। তারপর আনোয়ারা, আনোয়ারা সমুদ্র বন্দর হলো, আনোয়ারা হলো চট্টগ্রামে, পতেঙ্গা চট্টগ্রাম, আনোয়ারা চট্টগ্রাম, কটকা সুন্দরবন, আনোয়ারা চট্টগ্রাম। তারপরে হলো আপনার শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা হলো বরগুনা, শুভ সন্ধ্যা সৈকত হলো বরগুনা, কটকা সুন্দরবন, আনোয়ারা চট্টগ্রাম, আনোয়ারা। আরেকটা আছে চট্টগ্রামে, আরেকটা সমুদ্র বন্দর আছে, বলেন তো কোনটা? আরেকটা সমুদ্র বন্দর আছে চট্টগ্রামে, আনোয়ারা পতেঙ্গা ছাড়া আরেকটা আছে, ওখানে ওই যে সাপের উপদ্রব আছে, একবার পত্রিকা নিউজ হয়েছিল, খুব নির্মল, এবং এটা কয়েকটা ভিডিও দেখছি আমি, কিন্তু এখন মুলে গেছি নামটা, কারো কাছে জানা আছে? চট্টগ্রামে আনোয়ারা এবং পতেঙ্গা এই দুইটা সমুদ্র সৈকত ছাড়া চট্টগ্রামে আরো একটা সমুদ্র সৈকত আছে, পতেঙ্গা কিন্তু চট্টগ্রামে, আনোয়ারা চট্টগ্রাম, কটকা সুন্দরবন, শুভ সন্ধ্যা বরগুনা, কুয়াকাটা তো পটুয়াখালী, শ্রদ্ধা পটুয়াখালী, কুয়াকাটা, আর কক্সবাজার তো কক্সবাজারে, টাইগার পয়েন্ট, হিরন পয়েন্ট, হ্যাঁ টাইগার পয়েন্ট, হিরন পয়েন্ট সুন্দরবন, আর এলিফ্যান্ট পয়েন্ট হলো টেকনাফ, এলিফ্যান্ট পয়েন্ট টেকনাফ, পার্কি, পার্কি, পার্কি সৈকত, রাইট, পার্কি সৈকত, হ্যাঁ থ্যাংক ইউ সুমিত, পার্কি সৈকত, এই পার্কি সৈকত হলো চট্টগ্রাম, পার্কি চট্টগ্রাম। তাহলে তেল গ্যাসের বিষয়টা, বগালেক, আমি তো গেছি বগালেক, আমি যখন গেছি তখন অনেক কঠিন ছিল ভাই, আমি গেছি 2009 সালে, 2009 সালে নভেম্বরে, আজ থেকে 12 বছর আগে,
6 নভেম্বর গেছি মানে 7 নভেম্বর, আজ থেকে 12 বছর আগে আমি বগালে গেছি। আমি কি করে ডাঙ্গে গেছি ওই আজ থেকে 9 বছর আগে, 12 বছর আগে 2009 সালে কি করে ডাঙ্গে গেছি। তখন তো আমরা হাইটে গেছি, এখন তো গাড়ি যায়, 7.5 ঘন্টা লাগছিল বগালেক থেকে। এই পার্কি সৈকতটাই কি আনোয়ারা? গুলিয়াখালী সৈকত, রাইট, গুলিয়াখালী, গুলিয়াখালী রাইট, হ্যাঁ গুলিয়াখালী। গুলিয়াখালী তো চট্টগ্রাম না? গুলিয়াখালী, গুলিয়াখালী চট্টগ্রাম, গুলিয়াখালী পার্কি, পার্কি আনোয়ারা, রাইট, পার্কি আনোয়ারা চট্টগ্রাম, একই কথা। অপশনে যেটা থাকে কটকা সুন্দরবন। তাহলে বিদ্যুৎ গ্যাসের কথা বলছিলাম, আমাদের গ্যাস ক্ষেত্র সুরমা বেসিন, বুঝতে পারছেন? সুরমা বেসিন হলো আপনার সিলেট, ময়মনসিংহ এবং হলো চট্টগ্রাম বিভাগ, এরা হবে সুরমা সৈকত, আর বাকি যেগুলো আছে সব বেঙ্গল বেসিন। আর আমাদের পদ্মার এখানে সোজা গিয়ে পদ্মার এই পাশটা, এই পুরোটা হলো বেঙ্গল বেসিন। আমাকে বলছেন যে তা এই তারিখগুলো মনে রাখি কেন? ও আচ্ছা আচ্ছা, তারিখগুলো মনে রাখি কারণ 2009 সালে 6 নভেম্বর ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের পরীক্ষা ছিল, তা পড়ানো শেষ, পরীক্ষা শেষ হয়ে গেছে, ঝামেলা মুহূর্তে তাও ঘুরতে গেছিলাম এই আর কি। ওকে নেক্সট আমরা দেখি, আমাদের পর্যটন শিল্প আসলে আশা করি পারবেন। দেখছেন অনেকগুলো আমাদের জানা হয়ে গেল, যারা ঘুরেন না আমার মতো, যারা কম ঘুরেন তাদের জন্য তো এটা ভালো হয়েছে। আমি ঘুরি মানে বিভিন্ন জেলায় যাই, ওই যাই ক্লাস নিয়ে চলে আসি, ওই আইকন প্লাসে যাই, কনফিডেন্সে যাই, গিয়ে চলে আসি, কিন্তু ঘুরতে পারি না, কোনো পর্যটনে ঘোরার সুযোগ থাকে না। কি খনিজ সম্পদের মধ্যে আপনি মনে রাখবেন, এখানে ক্ষেত্রের কথা বলি, গ্যাস ক্ষেত্র কিন্তু বাংলাদেশে 28টি, কিন্তু সমীক্ষা বললে 27টি, আগেও বলেছি গ্যাস ক্ষেত্র বর্তমানে আছে 28টি, আর আবিষ্কৃত হয়েছে এ পর্যন্ত, কিন্তু আবিষ্কৃত হয়েছে এ পর্যন্ত হলো 30টি, 30টি আবিষ্কৃত হয়ে গেছে কিন্তু 3টা বন্ধ হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে। কয়লা ক্ষেত্র, বাংলাদেশে যে কয়লা ক্ষেত্র তা কিন্তু 5টি, এই 5টি কয়লা ক্ষেত্রের মধ্যে 3টি হলো, 3টি হলো দিনাজপুরে, কয়লা ক্ষেত্র 5টা তার মধ্যে 3টাই দিনাজপুর, কয়লা ক্ষেত্র 5টার মধ্যে 3টাই দিনাজপুর, দিনাজপুরে আছে 3টা, 3টা, একটা হলো আপনার, একটা হলো বড় পুকুরিয়া, বড় পুকুরিয়া, আর একটা হলো দিঘিপাড়া, আর একটা হলো মধ্যপাড়া, এই 3টা কয়লা খনি। মধ্যপাড়ায় কিন্তু কঠিন শিলা পাওয়া গেছে, কয়লার পাশাপাশি কঠিন শিলা পাওয়া যায় মধ্যপাড়ায়, আর বড় পুকুরিয়া পাওয়া গেছে সোনা, অর্থাৎ কয়লার পাশাপাশি সোনা পাওয়া গেছে বড় পুকুরিয়ায়। আর দিঘিপাড়াও আছে, দিঘিপাড়া দিনাজপুর, দিঘিপাড়া দিনাজপুর। আর মনে রাখতে হবে যে এই বড় পুকুরিয়া যখন আমি গেছি ঘুরতে, তখন সেখানে দেখছি যে এখানে চায়নার লোকজন আছে, চায়না, এই বড় পুকুরি, এখানে আমি চীনের, চীনা লোকজন দেখছি, এখানে চীনা লোকজন আছে। আর মধ্যপাড়াতে মধ্যপাড়া তো কঠিন শিলা, দুঃখিত, এটা আর একটা হলো ফুলবাড়ি, মধ্যপাড়ায় কঠিন শিলা, এটাও দিনাজপুর, এটা আসলে কয়লা খনি না, কয়লা খনি 3টা, বড় পুকুরিয়া, দিঘিপাড়া, কয়লা খনি 1 নম্বরে বড় পুকুরিয়া, 2 নম্বরে হলো দিঘিপাড়া, আর 3 নম্বরে দিনাজপুরে আর একটা আছে, সেটা হলো ফুলবাড়ি, ফুলবাড়ি কয়লা খনি পাশাপাশি, বড় পুকুরিয়া আর ফুলবাড়ি একই জায়গায় পাশাপাশি, এই ফুলবাড়ি, এই ফুলবাড়িতে এখানে কাজ করতেছে চীন, চীন এবং ইউকে, সরি, বড় পুকুরিয়ায় চীন আর ফুলবাড়িতে কাজ করতেছে ইউকে। 3টা কয়লা খনি হলো দিনাজপুরে, আর বাকি 2টা, একটা হলো আপনার জামালগঞ্জ,
প্রথম যেটা সেটা হলো জামালগঞ্জ জয়পুরহাট, জামালগঞ্জ জয়পুরহাট এটা প্রথম প্রথম কয়লা খনি। আর একটা আছে খালাসপীর, খালাসপীর রংপুর, অর্থাৎ জামালগঞ্জ জয়পুরহাট খালাসপীর রংপুর এই দুইটা, আর হলো দিনাজপুরে তিনটা, বড়পুকুরিয়া দিঘিপাড়া আর একটা হলো ফুলবাড়ি কয়লা খনি। অর্থাৎ কয়লা খনি কিন্তু পাঁচটা, আর মধ্যপাড়া, এখানে দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলা সন্ধান পাওয়া গেছে, এটা কয়লা খনি না। কয়লা খনি হলো বড়পুকুরিয়া দিঘিপাড়া আর ফুলবাড়ি। পরীক্ষায় কিন্তু আসবে দিঘিপাড়া কয়লা খনি কোথায়, দিনাজপুর। বড়পুকুরিয়া দিনাজপুর অনেকবার পরীক্ষা আসছে, ফুলবাড়ি দিনাজপুর, খালাসপীর রংপুর, জামালগঞ্জ জয়পুরহাট। জামালগঞ্জ আবার জামালপুর দাগায় না, জামালগঞ্জ জয়পুরহাট। এই বড়পুকুরিয়া কয়লা খনিতে গিয়েছিলাম বুঝছেন, বড়পুকুরিয়া কয়লা খনিতে, এখানে বন্ধুদের নিয়ে আমরা এখানেও ঘুরছিলাম 2011 সালে, ওটা জুন মাসে ছিল, ওটা মনে আছে, জুন মাসের 23 জুন, আমার এই তারিখগুলো মনে থাকে, জুন মাসের 23 জুন 2011 সালে আমরা যেদিন গেছিলাম ওই দিনকে ইয়ে হয়েছিল আর কি, এই সীমান্ত হাট উদ্বোধন হয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে, সীমান্ত হাট উদ্বোধন হয় 23 জুন না 23 জুলাই, মানে এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট এসেছিল ওই সময় গেছিলাম। যা হোক আসি আমরা এখানে এই বড়পুকুরিয়ায়, এখানে জাস্ট কয়লা খনিটা এভাবে করে আর কি, আপনারা অনেকে জানেন হয়তো, ধরেন এই এই অঞ্চলটা, এই অঞ্চলে তারা কয়লা খনি করবে মানে কয়লার সন্ধান করবে, তখন তারা একটা লিফট তৈরি করে, এই যে লিফট, তো এই যে লিফটটা থাকে, লিফটে তারা একেবারে এখান থেকে লিফটে যায় এবং প্রায় 5 কিলোমিটার গভীর থাকে, সেখান থেকে তারা আবার এদিকে এদিকে খনন করে, এবং সেখান থেকে আর একটা লিফটে কয়লা দিয়ে দেয়, ওই লিফটে কয়লা এসে একবারে চুঙ্গা করে একেবারে বিদ্যুৎ কেন্দ্রে চলে যায়, ফুলবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে চলে যায় একেবারে। সো আমরা এখানে গেছিলাম, আমার বন্ধু ওখানে চাকরি করতো, ও ইয়াং আর্মি অফিসার ছিল, তখন ঘুরতে গেছিলাম, কিন্তু ও আচ্ছা একজন বলছেন যে জিএসবি কি, ও জিএসবি কত সাল প্রতিষ্ঠিত, জিএসবি আমি একটুখানি এটা আমি দেখাই আপনাদেরকে, মনে আমি এটা একবার দেখাইছিলাম মনে হয় খুব সম্ভবত, যে তেল গ্যাসের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো কিন্তু আলাদা আলাদা। জিএসবি হলো জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ অর্থাৎ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, এটাকে বলা হয় জিএসবি, জিএসবি ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। ওরা কি করে, ওরা জাস্ট সবগুলো খনিজ সম্পদ ওরা অনুসন্ধান করে, ওদের কাজ হলো খনি সন্ধান করা, এই জিএসবির কাজ হলো খনি সন্ধান করা। তবে ওরা কিন্তু তেল গ্যাস এবং কয়লা এই তিনটা বাদ দিয়ে করে, কারণ তেল গ্যাস অনুসন্ধান যে করে, তেল গ্যাস অনুসন্ধান করে হলো বাপেক্স, তেল গ্যাস অনুসন্ধান করে বাপেক্স, আর কোল বাংলা, এই কোল বাংলা অনুসন্ধান করে হলো কয়লা, কিন্তু তেল গ্যাস তারা ওরা সব অনুসন্ধান করে, কিন্তু এখন আলাদা প্রতিষ্ঠান হয়ে গেছে, তেল গ্যাসের জন্য বাপেক্স আর কোল বাংলা হয়েছে কয়লার জন্য, আর বাকি যে যত কিছু আছে জিএসবি করে। যদি বলা হয় যে চুনা পাথরের সন্ধান কে দিয়েছে, জিএসবি, যদি বলা হয়, যদি যদি বলা হয় যে জিওগ্রাফিক্যালও বলে জিওলজিক্যালও বলে, এটা বেসিক্যালি জিওলজিক্যাল ছিল, এখন জিওগ্রাফিক্যাল নাম দিছে, এটা দুইটাই, জিওগ্রাফিক্যাল সার্ভে অফ বাংলাদেশ, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, হ্যাঁ জিওগ্রাফিক্যাল, জিওগ্রাফিক্যাল সার্ভে অফ বাংলাদেশ। এখানে দেখেন এই বিষয়টা হয়েছে যে যে যদি বলে চুনাপাথরের সন্ধান কে দিয়েছে, জিএসবি, কঠিন শিলা সন্ধান কে দিয়েছে, জিএসবি, যদি আপনাকে বলে যে চুনাপাথর চীনামাটি এগুলো সন্ধান কে দিয়েছে, জিএসবি, ইউরেনিয়ামের সন্ধান কে দিয়েছে, জিএসবি, কারণ কোল বাংলা কয়লা নিয়ে কাজ করে আর বাপেক্স তেল তেল গ্যাস নিয়ে কাজ করে। তবে আপনাদের একটা প্রতিষ্ঠান এখানে মনে হয় ফুরে, প্রতিষ্ঠানটা এখানে কি মিস হয়ে গেছে কিনা, প্রতিষ্ঠানটা যে কত গুরুত্বপূর্ণ মজাটা যা লাগে এখানে দেই নাই আমি, এটা আমার এই বেসিক ভিউতে এই তথ্যটা আমি দেই না, এত বড় একটা রাবিশ কাজ করছি আমি, মজাটা যা লাগে প্রতিষ্ঠানের ক্ষেত্রে
কোল বাংলা হলো কয়লা নিয়ে কাজ করে, আর বাপেক্স হলো তেল গ্যাস অনুসন্ধান নিয়ে কাজ করে। এখানে আপনাদের একটা কনফিউশন তৈরি হতে পারে, পেট্রো বাংলা কি করে? পেট্রো বাংলা হলো খনিজ সম্পদ প্রতিষ্ঠান, পেট্রো বাংলা হলো সবগুলোর মাদার, খনিজ সম্পদ প্রতিষ্ঠান। অর্থাৎ পেট্রো বাংলার মধ্যেই কিন্তু এই বাপেক্স, পেট্রো বাংলার মধ্যেই কিন্তু আপনার আপনার এই যে কোল বাংলা, এই পেট্রো বাংলার মধ্যেই কিন্তু জিএসবি, এটার মধ্যেই কিন্তু বিপিসি। বিপিসি হলো তেল নিয়ে কাজ করে, তেল, শুধু তেল বিতরণ নিয়ে কাজ করে ওরা। এখানে এটা একটু শিখে নেন, এটা আরো একবার দেখাইছিলাম আপনাদেরকে। খনিজ সম্পদ প্রতিষ্ঠান হলো পেট্রো বাংলা, তার মাদার হলো পেট্রো বাংলা, বাপেক্স হলো ফুলবাড়ি দিনাজপুর। পেট্রো বাংলা, বাপেক্স, কোল বাংলা, জিএসবি, বিপিসি, তারপরে হলো আপনার BGFCL, আর একটা হলো SGFCL, BGFCL, আর একটা হলো SGFCL, আর একটা হলো আমি যেটা একটু আগে যেটা বললাম যে আমি দেই নাই, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো শ্রেডা। শ্রেডা শ্রেডা হলো সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, শ্রেডা, সাস্টেইনেবল অ্যান্ড সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। কটকা সমুদ্র বন্দর খুলনা, ভাই খুলনা। সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, শ্রেডা। গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমি দেই নাই, আমি কত বড় রাবিশ, এটা কোনো কাজ করলাম। নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান, সেটার ওয়েবসাইটে লেখা নাই যে এটা কত সালে প্রতিষ্ঠিত, কেমনটা লাগে এটা কি? আচ্ছা পাইছি, এই স্ত্রেডা, এটা হলো আইন হয় 2012 সালে আর চালু হয় 2014 সালে। শ্রেডা খুব ইম্পর্ট্যান্ট, রিনিউয়েবল অ্যান্ড সাস্টেনেবল, টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ, জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ শ্রেডা। এটা খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। যাই হোক, এখানে পেট্রো বাংলা দেখেন BGFCL আর SGFCL, এই দুইটা হলো গ্যাস বিতরণ প্রতিষ্ঠান, গ্যাস বিতরণ প্রতিষ্ঠান। BGFCL মানে হলো বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড। আর SGFCL হলো সিলেট, সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড। অর্থাৎ SGFCL সিলেটে আর BGFCL হলো বাংলাদেশ, এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। অর্থাৎ গ্যাস বিতরণ প্রতিষ্ঠান দুইটা, একটা হলো সিলেট আর একটা হলো BGFCL। 695 পেজে আছে, নতুন বই নাকি? 695 পেজ কই? এখানে সেরেটা কই আছে না? সেরেটা নাই, আগের বইয়ের নাকি? সেরেটা দিই নাই আমি, ভালো কাজ করি না, এটা সেটা দেওয়া উচিত ছিল।
বিপিসি তেল বিতরণকারী প্রতিষ্ঠান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, জিএসবি হলো ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, জিওগ্রাফিক্যাল সার্ভে অফ বাংলাদেশ এটা হলো যেগুলো অন্যান্য খনিক অনুসন্ধান করে, কোল বাংলা কয়লা অনুসন্ধান করে, এটাও 2012 সালে। আর বাপেক্স, বাপেক্স হলো বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, বাপেক্সটা জেনে নেন। বাপেক্স সম্পর্কে খুব ভালো আলোচনা আছে, 1989 সালে প্রতিষ্ঠা, নতুন বইয়ের 695 পৃষ্ঠায়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড। তাহলে কোল বাংলা হলো কয়লা ভিত্তিক প্রতিষ্ঠান, এই হলো বিষয়। সেরেডা খুব গুরুত্বপূর্ণ, সেরেডা আইন হয় 12 সালে আর চালু হয় 14 সালে। আর পেট্রো বাংলা কিন্তু মাদার, পেট্রো বাংলার অধীনে এগুলো, এটা সব হলো পেট্রো বাংলার অধীনে। আর এগুলো সব কিন্তু খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। এটি দেখেন নতুন বইয়ের 697 পৃষ্ঠা, বা অন্য বইতেও আছে অন্যান্য খনিজ সম্পদ, লোহার খনি কোথায় পাওয়া যায়, তেজস্ক্রিয় বালু, এগুলো কিন্তু পরীক্ষা আসে। জিটিসিএল হলো গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, জিটিসিএল গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, বিদ্যুতের বিষয়টা মনে রাখবেন। বিদ্যুৎ, এই বিদ্যুৎ কেন্দ্র এটা 146টি পর্যন্ত আছে, 146টি, সম্প্রতি বন্ধ করা হয়েছে 10টি। বন্ধ করা হয়েছে 10টি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 22,097 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, এটা আপ ডাউন হয়, তবে এটা অর্থনৈতিক সমীক্ষা আছে 22,097 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা। আর এই উৎপাদন ক্ষমতা 2030 সালে হবে, 2041 সালে হবে 60,000 মেগাওয়াট, 60,000 মেগাওয়াট হবে 2041 সালে। আর এর আওতাভুক্ত জনগণ, আওতাভুক্ত জনগণ হলো 97.97% আওতাভুক্ত 97.97% জনগণ। শতভাগ বিদ্যুৎ 286টি উপজেলায়, 286টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ। কয়েকটা বিদ্যুৎ কেন্দ্রের কথা মনে রাখবেন, যেমন রূপপুর, এই রূপপুরে কিন্তু সহায়তা করতেছে কিন্তু রাশিয়া এবং ভারত, রাশিয়া প্লাস ভারত। বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র মনে আছে আপনাদের, ঈদের দিনে, ঈদের পরের দিন ছুটি দেয় নাই, গুলি করে মেরে ফেলছিল। এই বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র এটা কিন্তু কয়লা ভিত্তিক এবং এটা চীনের সহায়তা হচ্ছে চট্টগ্রামে। বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রের কথা মনে রাখবেন, এটা চট্টগ্রাম কয়লা ভিত্তিক, চীনের সহায়তা হচ্ছে চীন। তারপরে ধানীখালী, এই ধানীখালী বিদ্যুৎ প্রকল্প এটাও কয়লা ভিত্তিক, এটা হলো চীনের সহায়তা, চীন প্লাস জার্মানি দুই দেশ সহায়তা করছে। এটা কিন্তু পটুয়াখালী, পটুয়াখালী ধানীখালী বিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালী কয়লা ভিত্তিক, চীন এবং জার্মানি সহায়তা করছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নাম আপনারা অনেকেই শুনছেন, এটা কিন্তু কয়লা ভিত্তিক, সহায়তা করতেছে ভারত, এটা কিন্তু বাগেরহাটে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলো বাগেরহাট। রামপাল, ধানীখালিটা খুব গুরুত্বপূর্ণ, ধানীখালি বাঁশখালী। আর একটা মাতারবাড়ি, মাতারবাড়ি এটাও কিন্তু কয়লা ভিত্তিক, এটা তৈরি করতেছে জাপান এবং এটা কিন্তু
মহেশখালী কক্সবাজার, মাতার বাড়ি মহেশখালী কক্সবাজার। আর খুব একটা বিষয় মনে রাখবেন যে বাংলাদেশের দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, এবং প্রাইম মিনিস্টার বারবার বলছে যে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রথমে বলছিল যে খুলনা নবনচড়ায় করবে, ওটা ক্যান্সেল করে বলছে যে দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র হবে, এটা কিন্তু হবে হলো দক্ষিণাঞ্চলে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হবে। দক্ষিণাঞ্চলে কোন জায়গায়? বরিশালের একটা চর প্রাথমিকভাবে তারা কাজ করতেছে, বরিশালের কোন একটা চরে এটা তৈরি করবে, যে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, প্রাইম মিনিস্টার এই কথাটা বলছেন। স্যার কয়লা ভিত্তিক অফ করে দিবে বলছে লিডার সামিটে, আবার বানাচ্ছে কেন? আরে এগুলো তো অনেক আগের, এগুলো তো অনেক আগের প্রকল্প, নতুন প্রকল্প বাদ দিছে, নতুন 10টা প্রকল্প বাদ দিছে প্রাইম মিনিস্টার, 10টি প্রকল্প বাদ দিয়েছে যেগুলো চালুই হয় নাই, মানে কাজই শুরু হয় নাই। দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, ওকে বের কর তো, বারবার ন হয়ে যায়। ক্লাস শুরু হলে উনি চাচা দিকে হয় কেন, ক্লাসের সময় দিয়ে উনি ওটা তো দিলাম কেন, মোবাইলটা দেবো তোকে, এটা বের কর, গ্রুপটা বের কর। যোগাযোগের বিষয়ের কথা মনে আছে আপনারা, কিন্তু অবশ্যই আজকে পরীক্ষার জন্য, আজকে পরীক্ষার জন্য এই কয়েকটা পড়ে, অর্থাৎ এই পরীক্ষাটা দিয়ে, মানে আপনারা হলো ফোর্থ চ্যাপ্টার, চ্যাপ্টার ফোর্থ এবং ফিফথ এই দুইটা পড়বেন, প্লাস হলো রিসেন্ট ভিউ থেকে চ্যাপ্টার ফোর পড়বেন, চ্যাপ্টার ফাইভ পড়বেন, আর মেগা প্রজেক্ট পড়বেন। মেগা প্রজেক্ট, এই মেগা প্রজেক্ট পড়ার জন্য আপনাদেরকে সময় দেওয়া হলো আধা ঘন্টা। আমাদের নেক্সট ক্লাস শুরু হবে 9:45 ইনশাল্লাহ, ও সরি আজকে তো বাজে কত এখানে, ওটা তো ফার্স্ট, এটা কত, 9টা কত, 8:07, এটা কি করছো, স্লো করছো না, অটো অটো স্লো হয়ে গেছে। হ্যাঁ আশ্চর্য তো, কি এটা ফার্স্ট ছিল না, এটা এর কি করে আসতে, এটা তো এইটার সাথে স্লো হয়ে গেছে, আমাদের মোবাইলের সাথে ছোট স্লো হয়ে গেছে। আই মেগা প্রজেক্ট দেখে না, মেগা প্রজেক্ট এরকম, প্রশ্ন পড়ে হলে কিন্তু আপনারা সবচেয়ে ভালো পরীক্ষা দিবেন ইনশাল্লাহ। সহজ পরীক্ষা হলে তো সবাই ভালো পরীক্ষা দিবে, কি জন্য যে বিগত মিগত দিয়ে রাখে, কত স্মার্ট কোশ্চেন করা যায়, পরিশ্রমই করে না এরা, সবাই আমার মতো আলসা। মেগা প্রজেক্টের মধ্যে বড় কিন্তু পায়রা মনে আছে কিনা, ধানীখালি বিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র ধানীখালি, দেশের প্রথম এক্সপ্রেস ওয়ে, এটা ঢাকা মাওয়া জাজিরা ভাঙ্গা, বাবারে এত বড় আবুরা সড়ক, এগুলো পড়ানোর মতো কিছু নাই, তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা মহাপরিকল্পনা, এটা তো জানেন 110 কিলোমিটার, 110 কিলোমিটার, মোট 220 কিলোমিটার, 220 কিলোমিটার এখানে প্রজেক্ট হবে এই তিস্তা মহাপরিকল্পনা, এখানে বাঁধ হবে, এবং এটা হবে সাংহাই নদীর, মানে সাংহাই নগরীর আদলে, সাংহাই নগরী, এবং সাংহাই নগরীর আদলে আরেকটা আছে যে বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু টানেল অন সিটি টু টাউন, অন সিটি টু টাউন,
আর এইটা কিন্তু খনন হবে, এবং দুই পাশে এইটা খননের জায়গা হবে, আর এখানে এখানে কৃষি জমি উদ্ধার হবে, এবং এখান থেকে প্রায় 1,70,000 একর, সরি 170 বর্গ কিলোমিটার, রাইট, ওই একর 70 বর্গ কিলোমিটার এই পরিমাণ কৃষি জমি উদ্ধার হবে। আর এটা বেসিক্যালি হোয়াংহো নদী, যেটা ছিল চীনের দুঃখ, এই হোয়াংহো নদ এটা চীনের দুঃখ ছিল, সেই দুঃখকে চীন তারা সুখে পরিণত করছে, এবং হোয়াং নদীর যে প্রজেক্ট সেই প্রজেক্টের আদলে এটা করা হবে। এবং এখানে এই তিস্তা মহাপরিকল্পনায় এখানে সহায়তা করবে চীন। এখানে প্রচুর পরিমাণ পন্ড তৈরি করা হবে, যে এখান থেকে যখন প্রচুর বন্যার পানি আসবে, এই বড় বড় পন্ড এগুলো ডুবে যাবে, এগুলো যখন ডুবে যাবে তখন পানিটা সংরক্ষণ করা যাবে, এবং অতিরিক্ত পানিটা উপচে পড়ে এখান থেকে চলে যাবে, অর্থাৎ বন্যা মোকাবেলা করা যাবে, একই সাথে বন্যা মোকাবেলা হবে, একসাথে এটা গভীর হবে। এবং এই এখানে কিন্তু আপনার স্যাটেলাইট সিটি হবে এই পাশে, এবং ফরেস্ট বন বিভাগ এখানে বনভূমি তৈরি করবে। অর্থাৎ বিশাল একটা প্রজেক্ট, এবং এটা সহায়তা করবে চীন, এবং এখানে খরচ হবে 8,500 কোটি টাকা, এখানে খরচ হবে 8,500 কোটি টাকা। রিসেন্ট বুড়ো কই, নতুনটা দেখাবে, পুরাতনটা এটা কাভার পেজে আছে, গত বছরের রিসেন্ট গুলো কাভার পেজ। 8,500 কোটি টাকা খরচ হবে, এখানে পুরো সহায়তা চীন করবে 7,000 কোটি টাকার। আর তিস্তা নিয়ে যে সমস্যাটা বাংলাদেশের, এইটা হলো, এবং এই তিস্তা নদীটা এখান থেকে প্রবেশ করে লালমনিরহাট দিয়ে প্রবেশ করে নীলফামারি দিয়ে তিস্তা নদী প্রবেশ করে, কারণ লালমনিরহাট এখানে হলো নীলফামারিটা এইরকমের আর কি, এই এইটা প্রথম লাগে আর কি, আচ্ছা নীলফামারির জল ঢাকা মনে হয়, এই জায়গাটা প্রথম এখান দিয়ে প্রবেশ করে। আর এই তিস্তা নদীর 52% হলো ভারতে, আর 48% হলো বাংলাদেশে। আর তিস্তা নদীর উৎপত্তি কিন্তু সিকিম পর্বতমালা, সিকিম আপনাদের মনে দেখা যায় না, সিকিম পর্বতমালা থেকে তিস্তা নদীর উৎপত্তি, সিকিম পর্বতমালা থেকে দুইটা নদীর উৎপত্তি বাংলাদেশে আসছে, একটা সিকিম আর একটা হলো করতোয়া, করতোয়া যেটা পঞ্চগড় দিয়ে প্রবেশ করে, আর একটা হলো তিস্তা যেটা নীলফামারী দিয়ে প্রবেশ করে। তিস্তা নদীর 52% ভারতে আর বাংলাদেশে 48%। কোন কোন সোর্সে আছে যে এখানে 124 কিলোমিটার উপরে, মানে ভারতে, আর বাংলাদেশে 117 কিলোমিটার, অর্থাৎ তিস্তা নদীর 117 কিলোমিটার আর ওদের 52%। এবং এই তিস্তা নদীর এটা নিয়ে 1983 সালে সমঝোতা স্মারক হয়, অর্থাৎ তিস্তা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক হয় 1983 সালে। 1983 সালে সমঝোতা স্মারক হয়, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অথবা মৌ অথবা সমঝোতা স্মারক হয়। এই 1983 সালে এটার বলা ছিল যে এইটার 52% পানি পাবে ভারত আর 48% পানি পাবে বাংলাদেশ। এবং এইটা নিয়ে তিস্তা সমঝোতা স্মারক, তিস্তা চুক্তির খসড়া, তিস্তা চুক্তির খসড়া হয় 2011 সালে। 2011 সালে তিস্তা চুক্তির খসড়া হয়, সেখানে বলা ছিল যে বাংলাদেশ 48% পানি পাবে আর 52% পানি ভারত পাবে, কিন্তু সেখানে একটা সিদ্ধান্ত নিতে এখানে পশ্চিমবঙ্গের বিধানসভা অনুমতি দেয়নি, এবং বিধানসভার মমতা ব্যানার্জি তিনি বলছে যে আমরা এটা মানি না। মমতা ব্যানার্জি যেটা বলছে খুবই একটা অতিরিক্ত কথা বলছে, তিনি বলছেন যে 25% পানি, 25% পানির এটা, সরি 20% পানি, 20% পানি, এই 20% পানি হলো নদীতে থাকবে সংরক্ষণের জন্য, অর্থাৎ নদীর নাব্যতা রক্ষা করার জন্য নদীতে থাকবে, বাকি যে 80% পানি থাকবে সে পানির 42.5% পানি নিবে হলো ভারত, আর বাংলাদেশ নিবে 37.5% পানি। এবং এই প্রস্তাবটা বলছে যে 20% পানি এটাও ভারত সংরক্ষণ করবে এবং নদীতে থাকবে, আর 37.5% পানি বাংলাদেশ পাবে। এইটা পরবর্তীতে যখন আপত্তি জানা এটা হয়, কিন্তু এখন যেটা মমতা ব্যানার্জি বলতেছে যে 75% পানি ভারত পাবে আর বাংলাদেশ 25% পানি পাবে, এখন তো আরো গিট্টু লেগে গেল। এই জন্য
প্রতি বছর কি করে, এইটার পানি না আসতে না আসতে এটা নাব্যতা হারিয়েছে, যার ফলে এখানে প্রচুর প্লাবিত হয়। এবং বাংলাদেশের দুইটা প্লাবিত অঞ্চল, একটা হলো আপনার সেই বরাক তুইবা বা সুরমা অঞ্চলের, যেটা হলো আপনার সিলেট অঞ্চল, আর একটা হলো তিস্তার তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়ে থাকে। এখন সেই জন্য এখন কি করবে, এখানে এই নদীর মধ্যে বাংলাদেশ অনেকগুলো গভীর করবে এবং অনেকগুলো পন্ড তৈরি করবে, যা দিয়ে বন্যার পানি আসলে এগুলো ভরে যাওয়ার পরে পানিগুলো এদিকে আসবে। সেই পন্ড তৈরি করে এখানে প্রচুর পরিমাণে মানে পানি সংরক্ষণ করা যাবে, যেটা শুষ্ক মৌসুমে ওই পন্ড থেকে পানি খুলে দুই পাশে কৃষি জমিতে দেওয়া যাবে এবং সেচ প্রকল্প ডেভেলপ করা যাবে। সেজন্যই বাংলাদেশ এই তিস্তা মহাপরিকল্পনা হাতে নেয়, এবং যদি প্রশ্নকর্তা খুব স্মার্ট হয় তিনি তিস্তা মহাপরিকল্পনা থেকে কোশ্চেন করবেন যে এটা কত কিলোমিটার হবে, 110, 110, 220 কিলোমিটার, এটা কে সহায়তা করবে, চীন, কোন নদীর আদলে হবে, হংগ নদীর, এটা কোন নগরীর আদলে দুই পাশের নগরী হবে, সাংহাই নগরী, স্যাটেলাইট সিটি হবে, আর সাংহাই নগরীর আদলে আরেকটা আছে বঙ্গবন্ধু টানেল অন সিটি টু টাউন, যেটা টু টাউন বলতে বুঝিয়েছে পতেঙ্গা এবং আনোয়ারা, চট্টগ্রামের পতেঙ্গা এবং আনোয়ারা এই দুইটা, পতেঙ্গা এবং আনোয়ারা এই দুইটা শহরের মধ্যে বা উপজেলার মধ্যে, এই দুইটা উপজেলার মধ্যে সংযুক্ত করবে। আর অন সিটি তো চট্টগ্রাম, সিটি তো চট্টগ্রাম, আর দুইটা নগরী হলো টাউন হলো পতেঙ্গা এবং আনোয়ারা। আর তিস্তার নিয়ে সমতা স্মারক হয় 1983 সালে, আর তিস্তার 52% হলো ভারতে, আর তিস্তার 48% হলো বাংলাদেশে। তিস্তা মহাপরিকল্পনা আপনাদের ক্লাস শেষ হবে ইনশাল্লাহ আগামী শনিবার, আপনাদের ক্লাস আগামী শনিবার হবে, তবে আগামী ওকে আচ্ছা। আবার চলে গেছে নাকি? ওইটাই সাউন্ডও আসে না, অফ হয়ে গেলে সাউন্ড আসে না। ক্লিয়ার? সো আপনাদের এখন পড়েন, সাড়ে নটার পরীক্ষা, পড়েন তিনটা ক্লাস এবং হলো ওই অধ্যায়গুলো আই থিঙ্ক পড়ে ফেলছেন, পরীক্ষাটা ভালোভাবে দেন, সাড়ে নটার পরীক্ষা, পরীক্ষাটা ভালোভাবে দেন, তিস্তা মহাপরিকল্পনাটা খুব ভালো করে পড়েন। তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা নদীর উৎপত্তি কিন্তু সিকিম পর্বতমালায়, সিকিম পর্বতমালা থেকে দুটি নদীর উৎপত্তি, একটা তিস্তা আর একটা করতোয়া। একজন প্রশ্ন করছেন ভাই শেষ করার পরিকল্পনা আছে কিনা, শেষ করলে তো অনেক করা যাবে ভাই, আমি যদি চাইতাম অর্থনীতি ও বাণিজ্য আমি একটা ক্লাসে শেষ করতে পারতাম, আমি আপনাদের লাগবে দেখে এটা বেশি করে পড়াচ্ছি, আপনার যেটা লাগবে সেটা আমি জানি যে এটা বেশি পড়াইতে হবে। আর আপনাদের সন্তুষ্টি জীবনে সম্ভব নাকি? এটা কখনই সন্তুষ্টি সম্ভব না, পড়ার কোনো সন্তুষ্টি আছে? লেখাপড়া শেষ আছে, জাস্ট যা পড়াবো তাতে আপনি সাধারণ জ্ঞানে 50 পাওয়ার মতো পরীক্ষা দিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ ইনশাল্লাহ 50 পাওয়ার মতো যে পরীক্ষা, যারা আমার ক্লাস করছেন, এই কয়েকদিন পড়ছেন, পরীক্ষা দিচ্ছেন, তারা 50 পাওয়ার মতো পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ। আগামী শনিবার দিন আপনাদের শেষ ক্লাস থাকবে, সরি আগামী রবিবার, রবিবার শেষ ক্লাস থাকবে, এবং সোমবার দিন ওভারঅল একটা ফাইনাল একটা ক্লাস হবে।
যে কয়েকদিন প্ল্যান নিয়ে ক্লাস হবে সোমবার। আগামীকালকে আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ আগামীকাল শনিবার। শনিবারে কালকে সকালে আমাদের একটা লং ক্লাস হবে। ও কালকে শনিবার কি পরীক্ষা আছে? নাই, শনিবার দিন আপনাদের সাথে সকাল 9টা থেকে ক্লাস হবে ইনশাল্লাহ, এবং সেটা হবে সংস্থায়। আগামীকালকে আমাদের সংস্থার ক্লাস শেষ হবে এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বেসিক ক্লাস আগামীকালকে শেষ হয়ে যাবে। বেসিক যে কয়টা ক্লাস আছে সেগুলো আগামীকালকে ইনশাল্লাহ আমরা শেষ করব। সকালে আমাদের আগামীকালকে ইনশাল্লাহ আমাদের বেসিক ক্লাস শেষ হবে। আগামীকাল সকাল 9টায় ক্লাস, আমি আবার পোস্ট দিয়ে দেবো গ্রুপে, সকাল 9টায় ক্লাস ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে পরীক্ষাটা দেন ভালোভাবে, আর ইনশাল্লাহ আপনি সাধারণ জ্ঞানে 50 পাওয়ার মতো পরীক্ষা আপনি দিতে পারবেন। সেই ধরনের পড়ানো হচ্ছে এবং পড়ানো হবে। ওকে, আমি যা ক্লাসে পড়াচ্ছি খুব ইম্পর্ট্যান্ট টপিকগুলো টাচ করাচ্ছি। ঠিক আছে, এখন আমি আপনাকে পড়াইলে পড়াইতে পারতাম, গান বাজনাও পড়ানো যেত। ঠিক আছে, অনেক গান বাজনা আছে পড়ানোর মতো। ঠিক আছে, যে গম উৎপাদন, গম নিয়ে মনে করেন একদিন কাটানো যেত। যেগুলো আসবে না সেগুলো আসলে দেখে না, আশা করি এখান থেকে আপনাদের কমন পড়বে। ঠিক আছে, হ্যাঁ, ক্লাস নোট পড়লেও চলবে আপনারা আজকের পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য ক্লাস নোট পড়লে হবে ইনশাল্লাহ। ওকে, আর কোশ্চেন বুক তো আপনি পরীক্ষা দিচ্ছেন নাকি? কোশ্চেন বুক তো 6টা পরীক্ষা ভালোভাবে দিচ্ছেন, বেসিক বুক যে কটা পরীক্ষা তাও তো ভালোভাবে দিচ্ছেন, তাও না দিলে কেমন হবে? মানে আপনি বাসায় পড়বেন না, খালি সব 9 বাই শেষ করে দিবে তার উপরে নির্ভর করে পড়বেন, এটা আসলে ঠুমাস। এই এক্সপেকটেশন থেকে কখনো মানে লাভ নাই। ওকে, মেগা প্রজেক্ট করেন, মেগা প্রজেক্ট করেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, মেগা প্রজেক্ট পড়েন, অর্থশিল্প, অর্থশিল্প এবং মেগা প্রজেক্ট। ওকে, আল্লাহ হাফেজ। ইংরেজি কি 41-এ, ইংরেজির সাথে 65 এর মাঝে 53 পেয়েও আমি 41টি কিনে যত হয় বাংলার সাধারণ জ্ঞান। আচ্ছা, পরীক্ষায় কোনটা টিকবেন, কোনবার কোন প্রশ্ন হবে তা কিন্তু কেউ জানে না। আমি কালকে বললাম না যে কেউ 35-এ ক্যাডার 37-এ ফেল, আবার কেউ 37-এ ক্যাডার 37-35-এ ফেল, এরকম বহুত আছে। ওকে, আল্লাহ হাফেজ। সংবিধান ক্লাস কালকে ইন্টারভিউ শেষ হোক, এত পাগল হয়েছে আল্লাহ, কতবার বললাম।